रक्तधारा प्रवाहित मांसपिंडे आबद्ध जे मानुषेर मन से मन बड़ विचित्र। मानुष अन्येर मन निये गवेषणा करे अथच निजेर मनेर हदिश से कखनोई खुंजे पाय ना। কতবার বারণ করেছি তবু হতভাগা সময় নেই অসময় নেই, শুধু ট্যাবলেট গিলবে মরবি বলে দিলাম। সন্দেহ নাই, কিন্তু ভাইজান আপনি দেখি কইলেন ওষুধ খাইলে স্বাস্থ্য ভালো হয়। আর কত ভালো করতে চাস? কেন, এমনি তো ফুটবলের মতো হয়ে গেছিস। গরু হলে মাথায় লাল রুমাল বেঁধে কুরবানি হাটে চড়া দামে বিক্রি করা যেত। সন্দেহ নাই। দেখি দেখি তোর পকেট দেখি। বলি আজকে অন্য কিছু খাবার ইচ্ছে নেই? নে নে, আরো আরো কতগুলো ট্যাবলেট নিয়ে যা, আরো কতগুলো ট্যাবলেট নিয়ে যা, খেয়ে মরে থাকিস হতভাগা। সন্দেহ নাই, কত না খারাপ। এক বছর আগে তুমি যখন আমার সঙ্গে বাড়ি থেকে বেরিয়ে এসেছিলে তখন টাকাগুলো সঙ্গে এনেছিলে, বলো সেগুলো কোথায় রেখেছো? জানি না। আমার সেগুলো দরকার? আমার তো সবকিছু তোমায় দিয়েছি সমীর। কিন্তু আমার যে আরো চাই। এত বড় ফ্ল্যাটে থাকতে দিয়েছি সে কি শুধু শুধু? আমাকে থাকতে দেওয়া তোমার কর্তব্য, আমি না তোমার স্ত্রী। স্ত্রী হতে হলে যৌতুক দিতে হয়, বুঝলে? কোথায় সেই যৌতুক বলো, কোথায় রেখেছো সেই টাকাগুলো? জানি না জানি না। জানো না? একটা নষ্টা মেয়ে ফুর্তি করার জন্য বাড়ি থেকে বেরিয়ে এসেছে, এখন যদি কুত্তার মতো দূর দূর করে। আমাদের অনাগত সন্তান। সন্তান? ওটাকে আমি লাথি মেরে নষ্ট করে ফেলবো। Thank you.
এটা সে কথা পরে হবে আগে আমাকে বাঁচান মাতালটা আমাকে খুন করে ফেলবে আমাকে বাঁচান চলুন মাতালটা বোধহয় এখন আমাদের পিছু ধাওয়া করছে না ও আর আমাদের খুঁজে পাবে না কিন্তু আপনি কে কোথায় যাবেন কিছুই না জেনে এভাবে আর কদ্দূর ছুটবো বলুন এই প্রশ্ন যদি করেন তাহলে বলবো স্রোতের শ্যাওলা কি কখনো মাটির আশ্রয় পায় এই পৃথিবীতে আমার দাঁড়াবার কোনো স্থান নেই চলুন আপনাকে বাসায় ফিরিয়ে দিয়ে আসি না না ওখানে আমি যাব না ওখানে গেলে আমাকে মরতেই হবে তাহলে চলুন আপনার বাবা মার কাছে না কেন বাবার ওখানেও কেউ নেই আপনার মা মা বেঁচে থাকতে সংসারটা কত সুন্দর ছিল তার বড় আদরের মেয়ে ছিলাম আমি মা মারা গেলেন সৎ মা ঘরে এলেন সংসারটা কেমন যেন তছনছ হয়ে গেল নিজেকে তখন সংসারে অতিরিক্ত মনে হতে লাগলো ঠিক সেই সময়ে আমার জীবনে এলো সমীর আমাদের পাড়াতে থাকতো ওর ভালোবাসাকে অবিশ্বাস করার মতো শক্তি তখন আমার ছিল না তাই তার হাত ধরে বেরিয়ে এলাম অথচ সেই সমীরই আমাকে তাহলে এখন কি করি বলুন তো দোহাই আপনার শুধু একটি রাতের জন্য আমাকে আশ্রয় দিন কিন্তু একটা অসহায় মেয়ের জীবন মরণের প্রশ্ন যেখানে সেখানে সামান্য সামাজিক সংকোচে তাকে পথে ছেড়ে যাবে আমার তো সবকিছু তোমায় দিয়েছি সমীর কিন্তু আমার যে আরো চাই এত বড় ফ্ল্যাটে থাকতে দিয়েছি সে কি শুধু শুধু আমাকে থাকতে দেয়া তোমার কর্তব্য আমি না তোমার স্ত্রী স্ত্রী হতে হলে যৌতুক দিতে হয় বুঝলে কোথায় সেই যৌতুক বলো কোথায় রেখেছো সেই টাকাগুলো জানি না জানি না জানো না একটা নষ্টা মেয়ে ফুর্তি করার জন্য বাড়ি থেকে বেরিয়ে এসেছিল এখন যদি কুত্তার মতো দূর দূর করে আমাদের অনাগত সন্তান সন্তান ওটাকে আমি লাথি মেরে নষ্ট করে ফেলবো এটা সে কথা পরে হবে আগে আমাকে বাঁচান মাতালটা আমাকে খুন করে ফেলবে আমাকে বাঁচান চলুন থামলেন কেন মাতালটা বোধহয় এখন আমাদের পিছু ধাওয়া করছে না ও আর আমাদের খুঁজে পাবে না কিন্তু আপনি কে কোথায় যাবেন কিছুই না জেনে এভাবে আর কদ্দূর ছুটবো বলুন এই প্রশ্ন যদি করেন তাহলে বলবো স্রোতের শ্যাওলা কি কখনো মাটির আশ্রয় পায় এই পৃথিবীতে আমার দাঁড়াবার কোনো স্থান নেই চলুন আপনাকে বাসায় ফিরিয়ে দিয়ে আসি না না ওখানে আমি যাব না
ওখানে গেলে আমাকে মরতেই হবে। তাহলে চলুন আপনার বাবা মার কাছে। না। কেন? বাবার ওখানেও কেউ নেই? আপনার মা? মা বেঁচে থাকতে সংসারটা কত সুন্দর ছিল। তার বড় আদরের মেয়ে ছিলাম আমি। মা মারা গেলেন, সৎ মা ঘরে এলেন, সংসারটা কেমন যেন তছনছ হয়ে গেল। নিজেকে তখন সংসারে অতিরিক্ত মনে হতে লাগলো। ঠিক সেই সময়ে আমার জীবনে এলো সমীর। আমাদের পাড়াতেই থাকতো। ওর ভালোবাসাকে অবিশ্বাস করার মতো শক্তি তখন আমার ছিল না, তাই তার হাত ধরে বেরিয়ে এলাম। অথচ সেই সমীরই আমাকে। তাহলে এখন কি করি বলুন তো? দোহাই আপনার, শুধু একটি রাতের জন্য আমাকে আশ্রয় দিন। কিন্তু একটা অসহায় মেয়ের জীবন মরণের প্রশ্ন যেখানে, সেখানে সামান্য সামাজিক সংকোচে তাকে পথে ছেড়ে যাবেন না। সমাজের কাছে জোর করে চাওয়ার অধিকার হারিয়ে ফেলেছে বলে কি বাঁচার অধিকারও আমার নেই? প্রত্যেকটি মানুষের তো বাঁচার অধিকার আছে। না, সে কথা নয়। আমি ভাবছি আপনাকে সঙ্গে করে বাড়ি নিয়ে গেলে মা, মনু, দিনুকা এরা সব কি মনে করবে? মনে করার কথাই তো এটা। বলা নেই, কওয়া নেই, হুট করে একটা অজানা অচেনা মেয়েকে রাতের বেলা বাড়ি পর্যন্ত নিয়ে আসা কি তোমার ঠিক হলো বড় মিয়া? বিশ্বাস করো দিনু কাকা, এই অবস্থায় তাকে নিঃসঙ্গ ভাবে ছেড়ে আসার কথা ভাবতেও কেমন যেন বিবেকে বাঁধছিল। কে? কার সাথে কথা বলছিস জানো? ওকে মা, ভদ্রমহিলা বড্ড বিপদে পড়েছেন। আর একটু হলে হয়তো ওর জীবনটাই যেত। শুধু একটি রাতের জন্য আশ্রয় চেয়েছেন, তাই তোমার কাছে নিয়ে এলাম মা। একটা মাথা হাত মুখ ধুয়ে খেতে যাও, তুমি আমার সাথে এসো। তোর লীলা বোঝাই ভার। আমি এখানে শোব তো আপনি কোথায় শোবেন? কেন, আমার পাশে শুতে তোমার অসুবিধা হবে? আমি আমি আপনার পাশে শোব। নাক ডাকার শব্দ কি আর তেমন দুঃসই হয় রে? ও ভাইয়া, তুমি জেগে আছো? হ্যাঁ হ্যাঁ জেগে। এত রাত পর্যন্ত কোথায় ছিলি জানো ভাইয়া? আমাদের নাটকের শেষ দৃশ্যের রিহার্সালটা দারুণ জমে উঠেছিল। আমি সেই দৃশ্যে একবারে রিয়েল হিরো হয়ে গেছিলাম। নায়িকাকে বলছি, বিশ্ববিদ্যালয়ের মোজাইক করা দালানে তোমার আমার পরিচয় হলেও এদেশের হাজার হাজার বঞ্চিত মাটির মানুষ, মাটের মানুষ, ঘাটের মানুষ, হাটের মানুষ। থাম থাম, বাড়িটাকে কি নাটমঞ্চ পেয়েছিস নাকি? আজকাল কলেজ ইউনিভার্সিটিতে পড়াশোনার পাঠ চুকিয়ে শুধু নাটকের মহড়া দেওয়া হয় সে তো জানতাম না। ভাইয়া, বিদ্যায় বকলম, পেশায় দোকানদারি, বলি আমার জীবনটা চোখের সামনে দেখেও কি একটু সতর্ক হতে পারছিস না? যা, খেয়ে শুয়ে পড়কে যা।
থাক মা থাক। ছোটবেলায় মাকে হারিয়েছি, মা ডাকার সাহায্যে আমার অপূর্ণই রয়ে গেছে মা। একটি রাতের জন্য আমি মায়ের পাশে শুয়েছিলাম, এই সান্ত্বনা নিয়েই আমি চলে যাচ্ছি। মা গো, আপনার দয়া আমি কোনোদিন ভুলব না, কোনোদিন না। ভাইয়া এখনো ঘুম ভাঙেনি, ওঠো। কেন, কি হয়েছে? মা দিনু কাকাকে দেখলাম এক ভদ্রমহিলাকে বিদায় করছেন। হ্যাঁ, চলে গেছে? হ্যাঁ, তুমি চেনো নাকি? হ্যাঁ না, আমি চিনব কোথেকে? কেন মিছে নিজেকে দোষী মনে করছো? তুমি তো তাকে সম্ভাব্য সকল জায়গায় খুঁজেছো। বিয়ে শাদির ব্যাপার সে তো আর ছেলে খেলা নয়। আমার মনে হয় বড় মিয়া নিজে গিয়েই পাত্রী দেখে পছন্দ করে আসুন, সেটাই বরং ভালো হবে। না, তার পছন্দ অপছন্দের জন্য দেরি করার সময় আর নেই। আমি বেঁচে থাকতে ছেলে মেয়েদের কোনো কলঙ্ক শুনলে সেদিন আমার মৃত্যু হবে। মা, মা,
মা নাস্তা দাও। জানো মা সেই মেয়েটি না? থাকো সব কথা, শিমুলপুরের আজিজ সাহেবকে পাকা কথা দিয়ে খবর পাঠাচ্ছি। কেন মা? তোর বাবা মারা যাওয়ার পর সংসারের বোঝা বয়ে বয়ে আমি হাঁপিয়ে উঠেছি। তাছাড়া বয়সও তো কম হয়নি, কবে আছি কবে নেই কে জানে। কার গড়া সংসারে এতটুকু বিশৃঙ্খলা হোক এ আমি চাই না বাবা। মা, আসছে পহেলা ফাল্গুন তোর বিয়ের দিন ধার্য করতে চাই। কিন্তু হঠাৎ ব্যস্ততার কারণ কি মা? আশা করি তোর কোনো আপত্তি নেই। তোমার কোনো কথায় কোনো কাজে কখনো আপত্তি করেছি মা? কিন্তু মা, তাহলে ওই এক তারিখেই পাকা কথা রইল। হ্যাঁ বেশ। কি কথা বলছো না যে আমাকে পেয়ে খুশি হয়েছো? এই রাত মানুষের জীবনে একবারই আসে, নীরব থেকে একে পিঠা যেতে দিও না লক্ষ্মীটি। বলো খুশি হয়েছ? এত সংকোচ কেন? আমার বড্ড ভয় হচ্ছে। কেন? এই তো আমি তোমার পাশে রয়েছি। না সেজন্য নয়। তবে পাড়া গায়ের অশিক্ষিত মেয়ে আমি, যদি আপনাদের না বলো তোমাদের, যদি তোমাদের মনের মতো হতে না পারি। যাতে হতে পারো সে ব্যাপারে আমি তোমাকে সাহায্য করব। পালিয়ে যাবে না তো পুতুল? একমাত্র মৃত্যু ছাড়া তোমার কাছ থেকে কেউ আমাকে ছিনিয়ে নিতে পারবে না। শান্ত হও ভদ্রা, তিষ্ঠ ক্ষণকাল, রজনী গভীর হোক তারপর। পাগলটা আবার খেপেছে। পাগল? মনুটা একেবারে নাটক পাগলা। কেমন তারপর তুমি আমি দুজনেই একাত্ম হয়ে যাব নিশিত পূজনে। কিন্তু ড্রামা এসছে। তারপর তুমি আমি দুজনেই একাত্ম হয়ে যাব নিশিত। আমাকে সব বুঝিয়ে দাও। সে কি বৌমা, নতুন বউ সাত সকালে চুলোর গোড়ায় আসে নাকি? ওটা মেয়েদেরই কাজ, এতদিন কেউ ছিল না বলে তুমি করেছো, এবার তোমার ছুটি। লক্ষ্মী যখন এসেই পড়েছে অলক্ষ্মীর তো এখন ছুটি হবেই। ইয়া সুখী হও মা। তুমি কেন জানতে গেলে? দিনু কোথায়? নিজের মায়ের দায়িত্ব অন্যের হাতে তুলে দিয়ে কেমন করে নিশ্চিন্ত হব? চা ঠান্ডা হয়ে যাচ্ছে, খেয়ে নিন মা। বুঝতে পেরেছি। আর এখন বলছে কিনা নায়িকার জন্য নাটক হবে না? তা তো বুঝলাম, কিন্তু নায়িকা ছাড়া নাটক হবে কি করে?
আর এই বেটা চুনিটা সেই কখন গেছে এখনো তার দেখাই নেই। নাহি ওরে নাহি ভয়, ভেঙেছে দুয়ার, এসেছে জ্যোতির্ময়। আসুন আসুন আসুন, নায়িকা কোথায়? কোথায় নায়িকা? বন্ধুগণ ক্ষান্ত হও, বল সে এক ইতিহাস। বেটা নচ্ছার স্থান কাল পাত্র কিছুই মনে থাকে না বলে বারবার ইতিহাসে ফেল করছি, আর তিনি বলছেন কিনা ইতিহাস। এ করুণ ইতিহাস। আহ কি হয়েছে খুলেই বল না। নায়িকা আমি পেয়েছিলাম, বহু বলে কয়ে ওর মাকে আমি রাজিও করিয়েছিলাম। তারপর বিনা মেঘে বজ্রধ্বনি কুড়ুম, অর্থাৎ 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 বিধাতা ওর চোখ দুটোকে উল্টো করে বসিয়েছেন, মানে আমাদের নায়িকা প্যারা। প্যারা? হ্যাঁ, শালা নায়িকা যখন লেফটের দিকে তাকায় তখন রাইটের হিজিবিজির দৃশ্য দেখে, আর যখন রাইটের দিকে তাকায় তখন সে আমাকে দেখে, না লেফটের দিকে দেখে। এরকম রাইট লেফট দেখতে দেখতে আমিও লেফট রাইট করতে করতে চলে এলাম। শুনুন ম্যাডাম, এই আমাদের না এই থাক কথা বলবো ম্যাডাম, অনেকক্ষণ যাবো দেখছি আপনি আমাকে ফলো করছেন, আপনার মতলবটি কি বলুন তো? বলছি, তবে তার আগে সব মিলিয়ে দেখতে হবে তো। চোখ, মুখ, নাক। তার মানে? মানে বুঝলেন না, চুনি না একবার মেয়ে দেখতে গিয়ে ছক্কা খেয়েছিল, আমি ছক্কা খেলে আর রক্ষে থাকবে না, হীরা চুনি সবাই মিলে আমাকে একেবারে অক্কা পাইয়ে দেবে। তবে হ্যাঁ, আপনাকে না আমার খুব পছন্দ হয়েছে, হিরোই হবে। দেখতে কেমন একেবারে ফিল্ম মাকা হিরো, তাতে আর দুঃখ কি? আরে মেয়েদের হাতের চর তো মুক্তা গাছের মন্ডার চর মিষ্টি। আচ্ছা মেয়েটা থাকে কোথায় রে? বাড়ি থেকে এসেছি। তাহলে চল 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 চল। দোহাই তোদের, আমি যাব না, তাহলে এই পৈতৃক প্রাণটা নিয়ে আর ফিরে আসতে পারবো না। ওরে মেয়েকে দেখে তুই করিস নে রে ভয়, আড়ালে তার সূর্য হাসে, চল শালা কাপুরুষের দল। আর কটা দিন দেরি করেন, আপনার টাকা আমি পাই পাই শোধ করে দেব। না আর এক মুহূর্ত নয়, ভাড়াও দেবে না আবার বাড়িতেও থাকবে, ওসব চলবে না, যাও এক্ষুনি বাড়ি খালি করে দিতে হবে। কিন্তু অসুস্থ বাবাকে নিয়ে আমি কোথায় উঠবো বলুন? তা আমি কি জানি, আজ বাবার অসুখ, কাল চাকরি নেই, পরশু খাবার নেই, এসব তাল বাহানা করে আর কতদিন চলবে? শুনি কি হয়েছে সাহেব, এত চেঁচাচ্ছেন কেন? আর বলবেন না, তিনটি মাস চলে গেল, একটি পয়সা ভাড়া দেবার নামটি পর্যন্ত নেই, বলি এটা কি সরাইখানা? বুঝলাম আপনি পাওনাদার, তাই বলে একটা মেয়ের সঙ্গে এরকম দুর্ব্যবহার করবেন নাকি? আপনি আবার কোত্থেকে উড়ে এসে গায়ে পড়ে ঝগড়া করছেন? লোকটাকে দিয়ে না আমাদের নাটকের ভিলেনের পাঠ করানো যাবে, তাই না?
কাকে কি বলছিস বেটা কাছের জানলে তো বিনা পয়সায় ঢাকা শহরের ফুটপাতেও থাকা যায় না নেহাত হাতে পায়ে ধরল তাই গোডাউনে থাকতে দিয়েছি খুব ভালো করেছে ঠিক আছে যান কাল এসে ভাড়া নিয়ে যাবেন আপনারা ওদেরকে তা জেনে আপনার দরকার নেই আপনার টাকা পেলেই হলো যান বেশ চল কাল কোত্থেকে টাকা দেব আপনার কোনো ভয় নেই কথা যখন আপনাকে দিয়েছি টাকা আপনাকে ঠিকই দেব ও পারু ওষুধটা একটু দে না মা কিছু মনে করবেন না একটু দাঁড়ান চট করে তুই বলে দিলি কাল বাড়িওয়ালার টাকা দিবি পরিণামটা একবার ভেবে দেখেছিস চেপে যা কুস পরোয়া নেই কুস পরোয়া নেই বাবার অর্থে নগদ ১২টি আংটি গড়িয়েছিলাম ফলস প্রেম করতে গিয়ে ১১টা ফিনিশ দিস ইজ লাস্ট বাট নট লিস্ট এটাও বিক্রি করে দেবো সারা নাটক হতেই হবে আপনি বুঝি আর্ট করেন হ্যাঁ আমি আর্ট কলেজের ছাত্রী ছিলাম আর বাবা ছিলেন স্কুল মাস্টার বহুদিন যাবৎ আলসারে ভুগে শয্যাশায়ী হয়ে রইলেন তারও চাকরি গেল আমারও লেখাপড়া বন্ধ হলো এখন যে কোনো একটা কাজ পেলে দেখুন আমরা এসেছি হারামনি সংযোগ থেকে আমরা আপনাকে একটা কাজ দিতে পারি যদি অনুমতি দিন তাহলে কাজের কথাটা বলেই ফেলি বলুন আমরা শীঘ্রই একটা নাটক মঞ্চস্থ করছি তার জন্য একজন নায়িকার দরকার আপনি যদি কিন্তু আমি তো অভিনয় করতে জানি না জানতে হবে না স্টেজে উঠলেই একেবারে বাজি মা লোকে আপনার চেহারার দিকে তাকিয়ে ডায়লগ শুনতেই চাইবে না তা কি করে সম্ভব দেখুন ম্যাডাম দুপক্ষের সমস্যাটা প্রায় অনেকটা একই রকম নায়িকা না পেলে আমাদের নাটক হবে না আর কাল টাকা দিতে না পারলে বাড়িওয়ালাও আপনাদের ছাড়বে না তাই বলছিলাম কাইন্ডলি আপনি রাজি হয়ে গেলে তাহলে দুকলি রক্ষা পাবে কিন্তু আর কোনো কিন্তু নয় কাল পানু এসে আপনাকে রিহার্সালে নিয়ে যাবে না না আমি না হীরা চুপ তোমাকে আসতে হবে নিন গানটা মুখস্থ করে নিন স্টেজে উঠে একবারে তত্তর করে ছেড়ে দেবেন না না আমার ভয় করছে আমি পারবো না নো 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 আহার নিদ্রা ভয় যত বাড়ায় ততই ভয় স্টেজটাকে আপনি স্টেজই মনে করবেন না মনে করবেন একটা স্টেজ হ্যাঁ স্টেজ মানে আপনি তাড়াতাড়ি গিয়ে দিনি বা না লোকজনের সামনে আমার লজ্জা করছে আরে এতে লজ্জার কি আছে আপনি তো সব করে গাইছেন না আপনি গাইছেন মানে বাধ্য হয়ে গাইছেন নে ধরো সাপের গায়ে লাগ ছু নাম ধরে কতবার ডাকবো তোরে
বাজে নিশি দিন তোর তরে মন বিন্দে ধরাতে ও নাগিনি নাগিনি গরবিনী সাথিনী কাছে সে অকারণ যাসনি দূরে বাজ নিশি দিন তোর তরে মন বিন্দে ধরা দে ও নাগিনি নাগিনি গরবিনি সাথিনী সে আছে মরমে মরে মরমে মরে কাছে লিও রে মরমে মরে কাছে লিও রে ফিরাব কি করে নে ধরে নে ও রঙ্গিনি নাগিনি সুনয়নি সাপিনি আয় মোর হৃদয়ের ছোট্ট ঘরে এই দেখো পেপারে আমার ছবি বেরিয়েছে কেন কোন খুন খারাপি না নিরুদ্দেশ আর দূর বিশ্বজয় দেখো বিশ্বজয় না হলেও কুমারী বিজয় নিশ্চয়ই এতে সন্দেহ নেই ব্যাপারটা বেশি সুবিধার মনে হচ্ছে না আরে এই তো নাটকে কিন্তু ডুবে ডুবে পানি খাওয়া হচ্ছে না তো আস্তে বলো ভাইয়া শুনতে পাবে ভয় নেই তোমার ভাইয়া ঘরে নেই এটা কইছে নাই দেখতেছেন না ভিটামিন বি কমপ্লেক্স ওয়াটার বডি কম্পাউন্ডস মাল্টিভিটামিন ট্যাবলেট আর আমি যেই ট্যাবলেট খাই সেই ট্যাবলেটও আছে আরে হতভাগা ট্যাবলেট তো থাকতেই হবে তা নইলে গাদা গাদা গিলবে কোত্থেকে সন্দেহ নেই ভাইজান ভাইজান আপনি পাগল হয়ে গেছেন তা না হইলে যত অর্ডার লিখতেছেন তাতে তো পাঁচটা আলমারিতেও ওষুধ রাখার জায়গা হইব না দরকার হলে আরো আলমারি কিনবো দোকান পাল্টাবো সম্ভব হলে ওষুধের ফ্যাক্টরি কিনে ফেলবো সন্দেহ নাই কতটা খারাপ তাছাড়া বড় বাড়ি পেলে সেখানেই আমরা চলে যাব
বদ্ধ ঘরে থেকে তুমিও কেমন যেন গুড়িয়ে উঠেছো মা। ভাইয়া মনে হচ্ছে তুমি আলাউদ্দিনের প্রদীপ পেয়েছো হাতে। ও হ্যাঁ শোন, ভালো আর্টিস্ট দিয়ে দোকানের জন্য বড় একটা সাইনবোর্ড লিখে আনতে পারবি? পারবো না মানে? আর্টিস্ট তোমার হাতের মুঠোয়, শুধু সাইনবোর্ড কেন? তুমি বললে আমি আর্টিস্ট শুধু না হাজির ইয়ে ভাবি, ডালটা না খুব ভালো হয়েছে, খাও। সেই আর্টিস্ট কে? আমি বাবা। কি করছিস মা? একটা ছবি আঁকছি। তাই কর মা, তাই কর। সংসারের জ্বালা তবু কিছুক্ষণ ফুলে থাকতে পারবি। তুমি একটু ঘুমো বাবা। ঘুমছি আসছে না রে, চোখ বন্ধ করলেই দেখি দুনিয়ার সব মেয়েরা আমায় অভিশাপ দিচ্ছে। পিতা হয়েছি অথচ পিতৃত্বের কোনো দাবি মেটাতে পারছি না রে। শরীরটা কি খুব বেশি খারাপ লাগছে বাবা? ঘরে কেউ আছেন নাকি? আসতে পারি? আপনার চোখে পানি? গরিবের চোখের পানি মেয়েদের আর পরে শাড়ির মতো, এতে কোনো বৈচিত্র্য নেই, সময় সময় দেখা যায়। ও তা আপনি? একটা কাজ নিয়ে এসেছি। বসুন। না বসবো না, আমাদের ফার্মেসির জন্য একটা সাইনবোর্ড লিখে দিতে হবে, এতে ডিটেলস লেখা আছে, আর এই নিন 50 টাকা অ্যাডভান্স। বাকি যা বিল হবে নেবার সময় দিয়ে দেব। ধন্যবাদ। কাজ করে টাকা নেবেন এতে ধন্যবাদের কি আছে? ওইসব ইংরেজি ভদ্রতাগুলো সব ক্ষেত্রে প্রযোজ্য হলেও সবার বেলা নয়। আচ্ছা চলি। হায় রে পারুল, ফাইন আর্টের ছাত্রী হয়েও হাত সাইনবোর্ড লিখে পেট চালাতে হচ্ছে, একেই বলে অদৃষ্ট। না মনুটার কাণ্ড জ্ঞান কোনোদিন হবে না, ওকে এত করে বললাম আজ আমরা নতুন বাড়িতে আসবো, বেলা গড়িয়ে এলো অথচ পাত্তা নেই। তা থাকবে কেমন করে? এবার ওর একটা বিয়ে শাদী দাও, তবে তো ঘরমুখো হবে। পাত্রী তো ঠিকই আছে, তুমি হ্যাঁ করলেই হয়। পাত্রী ঠিক আছে মানে? এই যা, ও আমাকে এত করে বারণ করলো তোমাকে না বলতে, অথচ আমি তো বলেই ফেললাম। ছবি দেখে আমার যা মনে হলো, মেয়েটি কিন্তু দেখতে শুনতে সুন্দরই হবে। সবই তো বুঝলাম, কিন্তু মেয়েটি কে? কে আবার? ওর হিরোইন। যা, আমি তার হিরোইন হতে যাব কেন? সে নাটকের হিরো ছিল আর আমি নাটকের হিরোইন ছিলাম, ওই একই কথা। আচ্ছা আপু, তারা বুঝি খুব বড় লোক হবে হয়তো? ইস, আমরা যদি বড় লোক হতাম তাহলে? তাহলে কি হতো? ও আমার দুলাভাই হতো। খুব দুষ্ট হয়েছিস না, যা ঘুমোগে। কথা বলছো না কেন বলো না? আমাকে তোমার পছন্দ হয়েছে? পছন্দ হবে না কেন? লেখাটা খুব সুন্দর হয়েছে,
এই নিন আপনার বাকি টাকা। একটু সাহায্য করবেন? নিশ্চয়ই। আপনি হন যাইবেন না? আচ্ছা আচ্ছা। ধন্যবাদ, চলি। টাকা নিয়ে কাজ করেছি, এতে ধন্যবাদ দেওয়ার কি আছে? ওই সমস্ত ইংরেজি ভদ্রতা সব জায়গায় প্রযোজ্য হলেও সবার ক্ষেত্রে নয়। আমার অস্ত্র দিয়ে আমাকে আঘাত করলেন। জানি আমরা গরিব, তাই আঘাত সবসময় আমাদের প্রাপ্য। একটু প্রতিঘাত করে যদি কিছুটা আনন্দ পাই, তার থেকেও বঞ্চিত করবেন? সময় আর সুযোগ এলে এর উত্তর পাবেন। শুনুন, কিছু বলবেন? না ঠিক আছে, যান। শুনুন, কিছু বলবেন? একটু দাঁড়ান। এটা কি? বাড়ি গিয়ে দেখো। সন্দেহ নাই, ঘটনা খারাপ। হ্যাঁ, ছবি যেন শুধু ছবি নয়, ছবি যেন শুধু ছবি নয়। আজ কেন তাই মনে হয় যে যেন গো দুটি প্রাণের কথা বিনিময়। ছবি যেন শুধু ছবি নয়, আজ কেন তাই মনে হয় যে যেন গো দুটি প্রাণের কথা বিনিময়। ছবি যেন শুধু ছবি নয়।
খুব সঞ্চারিণী মোর মনো হারিণী খুব সঞ্চারিণী মোর মনো হারিণী আমার জীবনে তুমি কি বিষয় ছবি যেন শুধু ছবি নয় আজ কেন তাই মনে হয় এ যেন গো দুটি প্রাণের কথা বিনিময় ছবি যেন শুধু ছবি নয় চলো না একটু ঘুরে বেড়াই আগে জানতাম জীবন থেকেই নাটকের শুরু কিন্তু এখন দেখছি নাটক থেকে জীবনের শুরু আচ্ছা বলতে পারো ওই যে উদ্দেশ্যবিহীন ভাবে পাখিগুলো আকাশে উঠছে বলতে পারো তার শেষ কোথায় ওরা তো সন্ধ্যার নীড়ে ফিরে আসবে আমরাও একটা সুখের নীড় গড়ে তুলব ধন নয় মান নয় একটি ছোট্ট বাসা করেছিল আশা কথাই বলে না পুরুষের ভাগ্যে জন আর স্ত্রীর ভাগ্যে ধন নিমা বৌমা না রাজটিকা কপালে নিয়ে এ সংসারে এসেছে মুশকিল হয়েছে একা দুদিক কি করে সামলাবো মনুটা যদি ফার্মেসিতে বসতো তাহলে না না ও ছেলে মানুষ সংসারের ঝামেলায় ওকে না নাই ভালো কিন্তু বৌবাও করবে বা কি বলো এ নিয়ে তো বাচ্চারে বিয়ে ফেল করলো একটা কিছু তো করতে হবে ওর পৃথিবীতে ওকে থাকতে দিন মা আমার জীবনে তুমি আগন্তুক নও প্রত্যাশিত অতিথি আমি যেন তোমার পথে বসেছিলাম পারো আচ্ছা বলতে পারো তোমার কথায় কি জাদু আছে আমার প্রতি মুহূর্তের ভাবনাকে কেমন যেন আচ্ছন্ন করে রাখে আমি যে তোমার মাঝে হারিয়ে গেছি পারো হে ঐশ্বর্যবান তোমারে যা দিয়েছিনু সে তোমারই দান গ্রহণ করেছো যত ঋণী তত করেছো আমায় একটু বাড়িয়ে বললে পারো না এটাই তো আমার জীবনের সবচেয়ে সত্যি কথা কিন্তু আমার কথা যে আজও বলা হলো না কতদিন কত রাত ভেবেছি বলবো অথচ কি সেই কথা বলো
শালা তোকে না তোকে না শেষ পর্যন্ত হারামুনের সংসদের রেজিস্টার থেকে শালা ওই মনুটার নামও কাটতে হলো ট্র্যাজেডি গ্রেট ট্র্যাজেডি ননসেন্সটা নিশ্চয়ই সেন্সারিয়ে ওই হিরোইনের প্রেমে হাবুডুবু খাচ্ছে প্রেম না ছাই মেয়েদের প্রেমে পড়ে যারা তারা 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 তালিবার শাকার শা বিশ্ব যদি চলে যায় কাঁদিতে কাঁদিতে একা আমি রব পড়ে এই হারামনিতে যেদিন মুরগি হবে সেদিন দেখবে একটা ফুটফুটে শিশু তোমার কোল জুড়ে এসে তোমাকে মা বলে ডাকছে এ নিয়ে এত মন খারাপ করছো কেন বিশ্বাস করো সত্যি আমি ঘাবড়িয়ে গেছি আচ্ছা আমাদের কি কোনোদিন সন্তানাদি হবে না আরো তো ওসব চিন্তা এক কাজ করো মানে বলছিলাম কি কিছুদিন তোমার ভাইয়ের ওখান থেকে বেরিয়ে এসো মনটা ভালো হবে স্বার্থ সিদ্ধির জন্য বারবার আপনজনকে প্রবঞ্চিত করে এ পর্যন্ত তুই কি লাভ করেছিস বলতো রাখ ওসব কথা দে না ভাই প্লিজ একটা ব্যবস্থা করে তা আমি কেমন করে দেব তাছাড়া আমি চিটাং হোটেল আগ্রাবাদে ট্রান্সফার হয়ে গেছি দু একদিনের মধ্যে চলে যাব তাহলে এখন কি করি বলতো বাইদে ভাই তোর ভগ্নিপতি শুনেছি বিরাট বড় লোক তুই সেখানে একটা চান্স নিয়ে দেখতে পারিস দেখিস এই বেশভূষা আবার যাস নে বেশভূষাটা একটু পাল্টে যাস বুঝলি তুই কথাটা মন্দ বলিস নি এদিকটা তো ভেবে দেখিনি ওমা দেখো দেখো কে এসেছে ওমা ভাইয়া এতদিন পরে বোনকে বুঝি মনে পড়লো মনে ঠিকই পড়ে রে কাজের ঝামেলায় ব্যস্ত থাকি তাই সব সময় আশা হয়ে ওঠে না এবার কিন্তু অনেক দিন থাকতে হবে যাবারও তারা নেই ওমা তোমরা কথা বলো আমি চট করে তোমাদের চা নিয়ে আসছি ভাইয়া এবার ব্যথা করো ব্যথা করে আর কি হবে এমনিতেই যখন কেটে যাচ্ছে তাছাড়া চাকরি বাকরিও নেই চাকরি নেই না কিন্তু আহা এত কিন্তু কিন্তু করছো কেন কি বলবে বলেই ফেলো না ভাইয়া চাকরি নেই ইউরেকা ভালোই হয়েছে ভাইয়া চাকরি নেই আর তুমি বলছো ভালোই হয়েছে চাকরি ওনার হয়ে গেছে চাকরি হয়ে গেছে কোথায় কোথায় আবার ফার্মেসিতে কাল থেকে উনি ওখানেই বসবে আর আমি নিশ্চিন্ত মনে ল্যাবরেটরি দেখাশোনা করব মাইনে মাইনেটা ঠিক করে নিলেই হবে এই থামো 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 আরে আজিজ ভাই আপনি তোমার কি খবর এই চলছে সঙ্গিনীটি কে কানে কানে বলতে হবে একটি মেয়ে সেটা আমিও দেখতে পাচ্ছি আমিও তো তাই বলছি চলো বুঝলি দিলু আজ থেকে উনি তো নতুন বস বস সন্দেহ নাই বস আবার কোন কোম্পানির নাম তোর হতবাগা কোম্পানি নয় কোম্পানি নয় মালিক ও মালিক কোম্পানির মালিক সন্দেহ নাই দূর হতবাগা সন্দেহ নাই ভাই সাহেব আপনি সব দেখে শুনে নিন এখন থেকে ফার্মেসি আপনার দায়িত্বে চলবে
আমি আর আসবো না। ঠিক আছে, তোমাকে আর আসতে হবে না, আমি ভালোভাবে চালিয়ে নিতে পারবো। তাহলে আমি চলি। না বাবা, আমি কোথাও যাব না। না না, তোমাকে ধর, শক্ত করে ধরে রাখ। বাবা, তোমাকে আমি কোথাও যেতে দেবো না। বাবা শান্ত হও, বাবা শান্ত হও। মুকুল, তুই বাবার কাছে বস, আমি এখন ডাক্তার ডেকে নিয়ে আসছি। কোথায় যাচ্ছ? ডাক্তারের কাছে। আমার টাকাটা পরে দেব। পরে দেব কি বলো? আমাকে যেতে দিন, দেরি হয়ে গেলে বাবাকে বাঁচাতে পারবো না। পৃথিবীতে অনেক লোক মরছে, তাতে আমার কি আসে যায়? কিন্তু এখন আমি কোত্থেকে দেব? দরকার হলে রক্ত বিক্রি করে আমার টাকা দিতে হবে। রক্ত? দরকার হলে রক্ত বিক্রি করে বাবাকে বাঁচাতে হবে। হ্যাঁ ভাবি, রক্ত রক্ত বিক্রি করি, পারু তার বাবার চিকিৎসা করছে। অপদার্থ, এই কথা বলতে তোমার লজ্জা করলো না? তুমি না ওকে ভালোবাসো? একটা মেয়ে নিজের রক্ত বিক্রি করে তার বাবার চিকিৎসা করছে, আর এই দুর্দিনে তুমি তার কোনো কাজে আসলে না। কিন্তু ভাবি, আমি কি করব? কারো দেওয়াকে সে দান মনে করে। ঠিক আছে, তুমি আমাকে নিয়ে চলো, ওর বাবার চিকিৎসার যত টাকা লাগে আমি দেব। আমি তোমার বড় বোনেরই মতো, তোমার বাবার চিকিৎসা যত টাকা লাগে। জীবন মৃত্যু সম্পূর্ণ খোদাতালার এখতিয়ার, এতে মানুষের কোনো হাত নেই। তা নিয়ে দিন রাত এত কি ভাবছো বলো তো মনু ভাই? ভাবছি, পারুলের একমাত্র অবলম্বন ছিল তার বাবা, তিনিও পৃথিবী ছেড়ে চলে গেলেন, এখন বেচারি কি নিয়ে বেঁচে থাকবে? তুমি এক কাজ করো মনু ভাই, পারুকে বলো না আমাদের এখানেই নিয়ে এসো। তা কি করে সম্ভব? মা ভাই ওরা সব কি ভাববে? এসব ভাবা ভাবির দিকটা আমি দেখবো, তুমি আর দেরি করো না, যাও। ঠিক আছে, আমি ওকে নিয়ে আসবো। কেন রে? যা বড় বড় মশা, চাকরি না পেলে কোথায় গিয়ে উঠবো বল? অবশ্য তোর জানার কথাও নয়। আপু বড্ড খিদে পেয়েছে।
ওদের নিয়ে এসেছো? কই, তারু কোথায়? কোথায়? চুপ করে আছো কেন? কি হয়েছে? বাড়িওয়ালা ওদের বের করে দিয়েছে। আমি ওদের অনেক খুঁজেছি, কোথাও পেলাম না ভাবি। দুঃখ করো না ভাই, তোমার প্রেম যদি সত্যি হয় একদিন না একদিন তুমি তাকে পাবেই। হ্যাঁ, পারো যেখানেই থাকুক তাকে আমি খুঁজে বের করবই। কি চাই? বিজ্ঞাপনে একজন মিস্টার চেয়েছিলেন। তুমি ইন্টারভিউ দিতে এসেছো? জি। What's your qualification? I mean কতদূর লেখাপড়া করেছেন আপনি? ইন্টারমিডিয়েট পাশ করেছি। ভালো কথা, তোমার নামটা তো জিজ্ঞেস করা হয়নি। পারুল। একেবারে দেবদাসের বিদগ্ধা পার্বতীর মতোই মনে হচ্ছে। জি। না মানে রনিকে পড়াতে পারবেন তো? চেষ্টা করব। শুধু চেষ্টা করলেই চলবে না, ছেলে ক্লাসে ফার্স্ট সেকেন্ড না হলে এত পয়সা খরচ করে মিস্ট্রেস রাখার কোনো প্রয়োজনই পড়ে না। রনি, রনি, এই যে এসছে আমাদের রনি মনি। এই তোমার মিস্ট্রেস, এই আমাদের রনি। বাই দা ভাই, তুমি কোথায় থাকো? আর ইউ হার্ড অফ হিয়ারিং? কানে খাটো নাকি? দুলা ভাই জিজ্ঞেস করছেন আপনি কোথায় থাকেন। বলার মতো তেমন কোনো ঠিকানা নেই। আর ইউ হোমলেস? আই মিন বাড়িঘর কিছুই নেই। স্ট্রেঞ্জ। অনেকটা তাই, বাবা মারা যাবার পর ভাড়া দিতে পারিনি বলে বাড়িওয়ালা বের করে দিয়েছে। তারপর থেকে একমাত্র ছোট ভাইটিকে নিয়ে পথে পথে ঘুরে বেড়াচ্ছি। তা তোমার ভাইটিকে এখন কোথায় রেখে এসেছো? হয়তো পথে দাঁড়িয়ে আছে। দোকানে মালপত্র নাই, যা কিছু আনছেন তাও তো বাকি, কিন্তু টাকা গুলো যায় কই? কি ছোট মুখে বড় কথা! ফের যদি এখানে প্রশ্ন করিস তাহলে তো চাকরির 12টা বাজিয়ে ছাড়বো, বুঝলি? হত ভাগ। সন্দেহ নাই, ঘটনা খারাপ। তার কোনোদিন কমু না। আহা, বলবে না কেন? বলো বলো। তুমি তো সব কথা হেসেই উড়িয়ে দাও। সবকিছু হেসে উড়িয়ে দেওয়াই কি ভালো নয়? আমাদের কি কোনোদিন সন্তানাদি হবে না? আবার হাসছ, তোমার কি একটুকু ভাবনা নেই? স্বয়ং খোদাতালা জানিয়ে ভাবছেন, তা ভেবে আমি কেন নাকি নষ্ট করতে যাব। হ্যাঁ শোনো, কাল আমি চিটাগাং যাচ্ছি। কেন? ল্যাবরেটরির জন্য কিছু মেশিনারিজের অর্ডার দিতে হবে। বলো তোমার জন্য কি আনবো। তুমি ভালো ভালো ফিরে এসো, আমি কিচ্ছু চাই না। তাহো তবু বলো না, বাচ্চার জন্য একটা ফ্রক আর আমার জন্য একটা মতির মালা। বাচ্চা? হ্যাঁ, ওর জন্য।
থ্যাংক ইউ। লাইক ইট প্লিজ। ইউ ম্যান প্লিজ লাইট মাই সিগারেট। আমাকে চিনতে পারছেন না? না। আপনি মিস সোফিয়া? ও নামে আপনি আমাকে আর ডাকবেন না। আর হ্যাঁ, আপনার হোটেলেও থাকা চলবে না। তার মানে? আপনি আমার ওখানেই থাকবেন। না না, আমি এখানে ব্যবসার কাজে এসেছি। আপনার কোনো কথাই আমি শুনব না। জীবনে একটি রাত মায়ের পাশে শোবার সৌভাগ্য আমার হয়েছিল। হোক না সে আপনার মা, সে ঋণ শোধ করার সুযোগ যা আমাকে দিতেই হবে। চলুন। দেখুন আমি আপনার সব কথা পরে শুনব, চলুন। সোজা বাড়ি যাও। এইভাবে আপনার দেখা পাবো কি আমি ভাবতেও পারিনি। দেখা পাবার চেষ্টা করেছিলেন কখনো? অনেক খুঁজেছি। সেদিন আমাদের বাড়ি থেকে আমাকে না বলে এভাবে চলে আসবেন এটা ঠিক আমি কল্পনাও করতে পারিনি। আপনি চলে আসার পর ঢাকা নগরীতে হেন জায়গা নেই যেখানে আপনাকে খুঁজিনি। সত্যি? কেন খুঁজেছিলেন বলুন না। আপনি যে টাকা ভর্তি ব্রিফকেসটা আমার কাছে ফেলে এসেছিলেন সেটা ফেরত দেওয়ার জন্য। শুধু এই জন্য খুঁজেছিলেন? সো সেলফিশ ইউ আর। এমন স্বার্থপর আপনারা। সত্যি আমি স্বার্থপর, নইলে একজন অজানা অচেনা মহিলার এতগুলো টাকা আমি নিজের কাছে রাখবো কেন? জানেন, আপনার সেই টাকা আমার জীবনের মোড় ঘুরিয়ে দিয়েছে। কি করেছিলেন সেই টাকা দিয়ে? অনেক খোঁজাখুঁজির পর আপনাকে না পেয়ে আমি সেই টাকা ব্যবসায় খাটিয়েছি। আপনার দেখা যখন পেয়েই গেছি তখন আপনার টাকাটা ফেরত নিয়ে আপনি আমাকে মুক্তি দিন। ফেরত দেবেন? অবশ্য আমি মনে প্রাণে বিশ্বাস করি এই ব্যবসা আপনারই, আমি শুধু এর ম্যানেজিং পার্টনার। ফরগেট ইট প্লিজ, আমি তো সব ভুলে গেছি। ইভেন দ্য নেম মিসেস সোফিয়া। এত সংকোচ কিসের? এসো না, এসো। ব্র্যান্ডি, জিন, উইস্কি, কোনটা চলে? কোনটাই না। একেবারে ভদ্রলোকে রয়ে গেছো দেখছি। বাইজি বাড়িতে এসেছো, তোমাকে কি দিয়ে অভ্যর্থনা করি বলো তো? গান শুনবে? আপত্তি নেই।
প্রয়োজন হলে আমাকে দেখো। দরজা খোলায় থাকবে। লজ্জা করো না যেন। Thank you.
সারা রাত জেগে জেগে অপেক্ষা করলাম, কিন্তু কই এলে না তো? প্রয়োজন পড়েনি। আমার জীবনে তুমি একমাত্র পুরুষ যার চোখে দেখলাম কোনো মোহ নেই, কিন্তু পৃথিবীতে এত ভালো মানুষের কোনো স্থান নেই। এত বড় পৃথিবীর কতটাই বা জেনেছো মিথুন? যতটুকু জেনেছি তার মধ্যে দেখেছি শুধু স্বার্থ কামনা আর লোভের আগুন দাউ দাউ করে চলছে। নারীকে তোমরা শুধু মনে করো ভোগের সামগ্রী, তাই কামনার মোহে লালসার আগুনে তোমরা তাকে জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দাও। তবু মেয়েরাই দোষী, কারণ সমাজ তোমরাই করেছো। নিজের ইচ্ছাকৃত অপরাধের জন্যে সমাজকে দায়ী করছো কেন? তবে কেন তোমরা আমাকে ভালোভাবে বাঁচতে দিলে না? যাকে আমি ভালোবেসে বিয়ে করলাম, যার পায়ে জীবনে সর্বস্ব উজাড় করে দিলাম, যাকে নিয়ে ভবিষ্যতে স্বপ্ন দেখলাম, কেন কেন সে আমার সাথে বিশ্বাসঘাতকতা করলো? কেন কেন? মিথুন, তোমাদের জীবনটার প্রতি আমার খুব লোভ হয়। সেদিনের কথা আজও ভুলতে পারিনি। একটি রাত পরম নিশ্চিন্তে মায়ের আদরে ঘুমিয়েছিলাম। হোক না সে তোমার মা। তাহলে এভাবে চলে এলে কেন? একটা গর্ভবতী মেয়ে যে স্বামী ছেড়ে এসেছে, তোমাদের সমাজে তার কি কোনো স্থান আছে? ওখানে থাকলে শুধু তোমাদের বিপদে ফেলতাম। জানো, তোমাদের ওখান থেকে ফিরে এসে সেদিন ভীষণ কষ্টে ট্রেনে চেপেছিলাম, হাতের চুড়ি বিক্রি করে দিলাম, তারপর শুধু পথ আর পথ। একদিন রাস্তায় জ্ঞান হারালাম, হাসপাতালে যখন জ্ঞান ফিরে এলো দেখলাম আমার একটি মেয়ে হয়েছে, তারপর আবার পথ। মেয়ের দুধের জন্যে, এক মুঠো খাবারের জন্যে আমি দাঁড়ে দাঁড়ে ঘুরেছি, কিন্তু তোমার ওই সমাজ সেদিন আমাকে এতটুকু করুণা করেনি। বহুবার আত্মহত্যা করার চেষ্টা করেছি, কিন্তু সিমির মুখের দিকে চেয়ে আমি পারিনি। তাই বড় দুঃখে হতভাগিনী সোফিয়া সেদিন হারিয়ে গেছে হাজার জনতার ভিড়ে। আজ আমি মিথুন, কত সহজ, কত সহজ। তোমার মেয়েটি কোথায়? সিমি, সিমি কক্সবাজার কনভেন্টে। সিমিকে নিয়েই আমার যত ভাবনা। জন্মের পর মেয়েটি তার বাবার পরিচয় জানতে পারল না, বড় হয়ে একদিন তার মায়ের পরিচয় জানতে পেরে হয়তো লজ্জায় ঘৃণায় সে আত্মহত্যা করবে। পৃথিবীর সবার চাইতে আজ আমি তোমাকে বেশি বিশ্বাস করি। আচ্ছা অনু, তুমি কি পারো না আমার মেয়েটিকে তোমার পরিচয়ে বড় করে তুলতে? আচ্ছা, আমাদের কি কোনোদিন সন্তানাদি হবে না? আমাকে খুব লোভী মনে হচ্ছে তাই না, কিন্তু আমি তো কিছুই চাই না। এই পৃথিবীতে আমার তো কিছুই নেই। সঞ্চয়ের মধ্যে আছে কিছু টাকা আর আমার সিনি। এ দুটোর দায়িত্ব তোমার হাতে দিতে পারলে আমি কিছুটা নিশ্চিন্ত হতে পারতাম। কে ভাবতে দাও। এখন আর ভেবে কি হবে?
এতদিনেও নিজের স্বামীকে চিনতে পারলি নে? কাজের বাহানায় চিটাগাঙে গেলেও মিথুন নামে একটি বাইজির সঙ্গে দেখা করাই ছিল তার মুখ্য উদ্দেশ্য। মিথ্যে কথা এখনো বলছিস? মিথ্যে কথা? আমার স্বামীর বিরুদ্ধে অপবাদ দেওয়ার আগে তোমার ভাবা উচিত ছিল যে তুমি তারই ঘরে দাঁড়িয়ে কথা বলছো। পুতুল, ফের যদি এ ধরনের কথা বলতে চেষ্টা করো তবে মনে রেখো, তুমি ভাই হও আর যে হও, এ বাড়ির দরজা তোমার জন্য চিরদিনের মতো বন্ধ হয়ে যাবে। বিশ্বাস না হয় এই দেখ চিঠি। প্রিয় আজিজ, শুভেচ্ছা নিস। সত্য কখনো কখনো এমন অপ্রীতিকর হয়ে ওঠে সে কথা জানতাম না। অবিশ্বাস্য হলেও সোফিয়াকে আবিষ্কার করতে পেরেছি অপ্রত্যাশিতভাবেই। সেদিনকার সোফিয়া আজ মিথুন বাইজি নামে বেশ প্রতিষ্ঠিতা। তোর ভগ্নিপতি শেষ পর্যন্তই বাইজির খপ্পরে পড়ে তার ঘরেই রাত কাটাবে, একথা ভাবতেও অবাক লাগে। এই নাও মতির মালা আর তোমার বাচ্চার ফ্রক, ওগুলো রেখে দাও। কি ব্যাপার দিনুকার কাছে শুনলাম তোমার শরীর খারাপ, জ্বর টর হয়নি তো? শরীর থাকলেই খারাপ হয়। তুমি কেমন আছো? চিটাগাঙে কোথায় ছিলে? প্রথমে একটা হোটেলে উঠেছিলাম, তারপর একজনের সঙ্গে দেখা হয়ে গেল ওর ওখানেই। আমি সব জানি। খুব বাবা, তুমি আবার জানলে কি করে? হোটেলে টেলিফোন করে জানলাম তুমি ওখানে নেই। এতে ছিছি করার কি আছে? বান্ধবীর বাড়িতে থাকাটা কি অন্যায়? আজকাল যে বার বনিতারাও তোমার বান্ধবী হয়ে উঠছে সে কথা আমার জানা ছিল না। এসব কি অবান্তর কথা বলছো? এসব কথা তোমার কাছে অবান্তরই লাগবে। আজ আমি বুঝতে পারছি কেন আমাদের ছেলে মেয়ে হয় না। দোকান দিয়ে একেবারে খালি, মালপত্র কোথায়? মালপত্র আর কয়দিন পরে এলে দোকানের ফার্নিচার গুলো দেখতে পাইতেন না। পাবে কেমন করে?
দোকানে এসে শুধু ট্যাবলেট খাবে আর ঘুমুক। লোকজন এসে যার যার ইচ্ছে মতো জিনিসপত্র নিয়ে উঠাও। কিন্তু আপনি তো ছিলেন। আমি কি করতে? দিলু তোমার দোকানের পুরনো কর্মচারী, তাকে কিছু বললে পাছে হয়তো তুমি আমাকে ভুল বুঝে বসতে পারো। সন্দেহ নাই, মিশা কথা ভাইজান, রোজ রোজ দোকানের তনে টাকা নিয়া তিনি চলে যাইত, কিছু কইলে চাকরির ভয় থাকাইতো, আমার মারতো, এমন কি আপনার বাড়ি যাওয়া নিষেধ ছিল। কি বললি? শুনলে? শুনলে ওর কথা? যত বড় মুখ নয় তত বড় কথা। হারাম জাদা, নিজে চুরি করে অন্যের ঘরে দোষ চাপিয়ে দিয়ে এখন সাধু সাজা হচ্ছে। সন্দেহ নাই, খবরদার, মা বাপ দিলা গাল দিবেন না, বুঝলাম না কথা কইবেন। চুপ না, আর চুপ থাকুন না। কি করবি শুনি? আমুন আপনারা কেন চুপ করব? তোমারই কর্মচারী, তোমারই সামনে দাঁড়িয়ে আমাকে মিথ্যে অপবাদ দিচ্ছে, আর তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে তাই দেখছ, তারপরেও বলতে চাও আমি চুপ থাকব? আপনি চড়ছেন কেন? এই সামান্য কটি টাকার লোভে আমি তোমার এখানে চাকরি করতে আসিনি, প্রয়োজনের মুহূর্তে সাহায্য করতে এসেছিলাম। তার পরিবর্তে অপবাদ। এই রইল তোমার চাবি, আজ থেকে এই দোকানের সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। এই অপমানের প্রতিশোধ আমি নেবই। আর কয়দিন আগে গেলে আরো ভালো হইতো, সন্দেহ নাই। আমি তোকে পুলিশে দেবো। পুলিশ? হ্যাঁ হ্যাঁ পুলিশ, আমার খেয়ে আমারই পরে আমারই সঙ্গে বিশ্বাসঘাতকতা। যা বেরিয়ে যা, বেরিয়ে যা হতো বাগা, আজ থেকে তোরও চাকরি নেই, যা যা। সন্দেহ নাই, গরিবরাই চিরদিন মাইর খায়, এইটাই দুনিয়ার নিয়ম, এইটাই দুনিয়ার নিয়ম ভাইজান, এইটাই দুনিয়ার নিয়ম। এভাবে কেঁদে কেঁদেই কি দিন কাটবে, না অন্যদিকে একটু নজর দিবি? কেন, কি হয়েছে? শেষ পর্যন্ত পথে বসতে হবে বলে দিলাম। আহা, খুলেই বলো না। ওই বাইজিটার পাল্লায় পড়ে দোকানটা সর্বনাশ করেছে আনোয়ার, আর এখন মিছিমিছি দোষ চাপিয়ে দিচ্ছে আমার ঘাড়ে। এই কথা আগেই বলনি কেন? আমি তো জানতাম টাকাগুলো নিয়ে ল্যাবরেটরিতে লাগাচ্ছি, তাই যখন যা চেয়েছে দিয়েছি, তখন কি আর জানতাম যে টাকাগুলো নিয়ে ওই বাইজিটার পেছনে ওড়াচ্ছে। মানুষের এত টাকা পয়সা না থাকাই ভালো। ঠিকই বলেছ, মানুষের এত টাকা পয়সা না থাকাই ভালো। আমি দোকানটা বিক্রি করে দেবো। জি হ্যাঁ, দোকান বিক্রি হয়ে যাচ্ছে, আমি সবাইকে খবর দিয়ে দিয়েছি, আপনাদের যার যত পাওনা আছে এসে নিয়ে যান, পরে আমাকে দোষ দিতে পারবেন না। জি জি, আনোয়ার দোকান বিক্রি করে দিচ্ছে, কখন সরকে পড়বে তার ঠিক নেই। জি জি, বলুন আপনারা কেন এসেছেন? আমরা নেমন্তন্ন খেতে আসিনি, টাকা দিন। টাকা? কিসের টাকা? বাবা 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 বাবা, সাত খণ্ড রামায়ণ পাঠ করে এখন বলছেন সীতাকার বাপ না? আচ্ছা আচ্ছা, ধুরন্ধর লোক তো। কেমন আপনারা, দেশে কি অরাজকতা চলছে? জানা নেই চেনা নেই হুট করে দল বেঁধে এসে টাকা চাইছেন? বুঝেছি, সোজা আঙ্গুলে ঘি উঠবে না। আপনারা যাবেন না পুলিশ ডাকবো? আপনাকে কষ্ট করতে হবে না, প্রয়োজন বোধে পুলিশ আমরাই ডাকবো। ফার্মেসির অর্ডারগুলো আমাদের হাতেই রয়েছে। ওগুলো আমি দেইনি। কোন মহারাজার কোন নন্দন দিয়েছে সেগুলো দেখবার দরকার নেই। আপনার দোকানের অর্ডার শুধু আপনাকেই দিতে হবে, এবং এক্ষুনি দিতে হবে, আলবত দিতে হবে। কেমন, একেবারে হাট বসিয়ে দিয়েছেন? বসাবো না, দরকার হলে কোর্ট কাচারি এখানে বসিয়ে দেবো। টেলিগ্রাম
সঞ্চয়ের মধ্যে আছে কিছু টাকা আর আমার সিমি এ দুটোর দায়িত্ব তোমার হাতে দিতে পারলে আমি নিশ্চিন্ত হতে পারতাম দেখুন আমি দুদিনের জন্য চিটাগাং যাচ্ছি ফিরে এসে আপনাদের পাওনা শোধ করে দেব ওষুধটা খেয়ে নাও তো বৌমা ওখানে রাখো দিনু কাকা কি যে ব্যামোষ হলো আর ডাক্তারবাবু যেমন বিলেতি বিদ্যে শিখে শিখে বাংলাদেশের ডাক্তারি একদম ভুলে গেছে সব শুনলাম আনোয়ার নাকি আবার চিটাগাং গেছে তুই যেতে দিলি ওর ব্যবসার কাজে আমি পাঠা দেব কেন ব্যবসা না ছাই এবার একটা কেলেঙ্কারি না করি ছাড়বে না আবার তুই ওকে যেতে দিলি এত বড় ভুলটা তুই করতে পারলি ভুল মা হবার যোগ্যতা রাখেনি অথচ মা হয়ে বসে আছি ও কথা কেন বলছো মিথুন নিজের বাঞ্ছিত সন্তানের কাছে নিজের পরিচয় গোপন রেখেছি তাকে নিজের হাতে দূরে ঠেলে দিতে চাচ্ছি একটা মায়ের জীবনে এটা যে কত বড় দুঃখ তা তোমাকে কেমন করে বোঝাবো এই পৃথিবীতে কেউ সুখী নয় তোমার আছে তুমিও নও আমাদের নেই আমরাও নই তুমি কাঁদছো কেন খালা তোমার বাপি বকেছে হ্যাঁ মা আমি তোমার বাপি বড় মিয়ার কাপড়গুলো লন্ড্রিতে দেওয়ার সময় কোটের পকেটে এই কাগজটা পাওয়া গেছে দেখো তো বৌমা কোনো কাজের কাগজ দেখি না বলছিলাম না কালপ্রিটটা একটা দুর্ঘটনা না ঘটিয়ে ছাড়বে না কেন কি হয়েছে ওটা কি ভাইয়া ওই বাইজিটা টেলিগ্রাম করেছে দেখ এভরিথিং রেডি মানে সবকিছু ঠিক হয়ে আছে গেলেই বিয়েটা হয়ে যাবে কি হতে পারে না কি অসম্ভব ওর মতো লম্পট দুশ্চরিত্র লোকের পক্ষে সবকিছুই সম্ভব না না একটা বিয়ে করতেই হবে কিসের বিয়ে করতে রাজেশ ভাই অন্যায়ের অন্যায় হ্যাঁ হ্যাঁ ঘোরতর অন্যায় বলি আমার বোনটা এমন কি অপরাধ করেছে যে তোমরা ষড়যন্ত্র করে জীবনটাকে নষ্ট করে দিচ্ছ ভাবির জীবনটা আমরা নষ্ট করে দিচ্ছি কি যাতা বলছেন আপনি হ্যাঁ আমি ঠিকই বলছি ওর সরলতার সুযোগ নিয়ে তোমার ভাই একটা বাইজির অবৈধ প্রেমে লিপ্ত হয়েছে এমনকি তাকে বিয়ে পর্যন্ত করতে চলেছে থামুন এর যদি আমার ভাই সম্বন্ধে এরম বাজে কথা বলবেন আপনার জীব আমি টেনে ছিঁড়ে ফেলবো আচ্ছা আমার নিজের চোখে না দেখা পর্যন্ত আপনার মতো লোকের কথা আমি বিশ্বাস করব না আমার কথা বিশ্বাস করতে হবে না তোমার মাকে জিজ্ঞেস করো তিনি সব কিছু জানেন মা মা সব জানেন মা মা এত বড় কথাটা কেন আমার কাছে গোপন রেখেছিলেন মা 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 ভাবি তুমি মাকে একটু দেখো আমি একটু ডাক্তারকে ফোন করে আসছি করেছে
এতদিনে আমি নিশ্চিন্ত হলাম। আমারও একটা বিরাট দুশ্চিন্তার অবসান হলো। ছেলেপুলে হয় না বলে পুতুলের বড় দুঃখ ছিল। সিমিকে পেলে সে খুব খুশি হবে। আমি তাকে তাক লাগিয়ে দেব। কালই আমি ওকে সঙ্গে করে নিয়ে যাব। না অনু, তুমি বরং আমার বোনটিকে সঙ্গে করে নিয়ে এসো। আমি নিজে সিমিকে ওর হাতে তুলে দেব। আমার সিমিমা কি বলে গো? ভারী দুষ্ট। আমার আম্মুকে নিয়ে আসো না কেন? ঠিক আছে, এবার তোমার আম্মুকে সঙ্গে করে নিয়ে আসবো। বিয়েটা তাহলে ওদের অনেক আগেই হয়ে গেছে। একটা মেয়েও আছে দেখছি। আমি এমন ভাইয়ের গলা টিপে মেরে ফেলবো। মনু, আমাকে বাধা দিও না ভাবি। ভুলে যেও না, ও তোমার বড় ভাই। যে ভাইকে আমি জানতাম সে মরে গেছে, ওই ভাইয়ের জন্যই তো আমি আমার মাকে হারিয়েছি। ওই ভাইয়ের জন্যই তো আমাদের সংসারে আগুন লেগেছে। এই ভাইয়ের জন্যই তো আজ আমি আমার মায়ের মতো ভাবিকে হারাতে বসেছি। ও আর আমার ভাই নয়, ও আমার শত্রু। অভিযোগটা তো আমারই। আমি যখন কোনো প্রতিবাদ করছি না, তোমরা কেন এমন করছো? আমার যা দেখার ছিল আমি তা দেখে নিয়েছি। বৌমা, যেও না বৌমা, যেও না। বাধা দিও না দিনু কাকা। বৌমা, আমার মনে হয় কোথাও যেন একটা ভুল হয়ে গেছে। বড় মেয়ে নিশ্চয়ই ফিরে আসবে। কেন আসবে? কিসের আকর্ষণে আসবে? আমি তাকে কি দিতে পেরেছি? এই 5 বছরে আমি তাকে একটি সন্তানও দিতে পারিনি। চলো ভাবি। ছোট মিয়া, তোমরা কি সবাই পাগল হয়ে গেলে? এখনো হয়নি, তবে এই বাড়িতে থাকলে হয়ে যাব। অন্তত বড় মিয়া ফিরে না আসা পর্যন্ত অপেক্ষা করো। না, তাকে বলে দিও অমন ভাইয়ের মুখ দেখাও পাপ। ছোট মিয়া, এ কি সেই তুমি যাকে সে ছোটবেলা কোলে পিঠে করে মানুষ করেছে, যাকে সে সংসারের সমস্ত ঝড় ঝাপটা থেকে এতদিন আগলে রেখেছে? তখন যদি জানতাম তার স্নেহ মমতার পেছনে এত বড় কলঙ্ক আর স্বার্থ জড়িত আছে তাহলে। মনু, আমি যে ভাইকে জানতাম সে মরে গেছে, সে মরে গেছে। যেখানে গেলে আর ফিরে আসা যায় না বাবা। দিনু কাকা, এ সংসারের মায়া ছেড়ে উনি চলে গেছেন বাবা। মিথ্যে কথা, মিথ্যে কথা। আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না। আমার মা আমাকে ছেড়ে যেতে পারে না। না না না, এ পৃথিবীতে কেউ চিরদিন বেঁচে থাকে না বাবা। তুমি শান্ত হও বাবা, শান্ত হও। আমি কি নিয়ে শান্ত হব দিনু কাকা, কি নিয়ে শান্ত হব? কার জন্যে দিনের পর দিন, কাদের পর রাত আমি কেটে মরছি? এইসব টাকা পয়সা ধন দৌলত সব নিয়ে আমার মাকে ফিরিয়ে দাও, আমার মাকে ফিরিয়ে দাও। পুতুল, এরা কেউ আমাকে খবরটাও দিলে না। পুতুল, পুতুল, পুতুল।
পুতুল। চুপ করো, তোমার মুখে ও নাম শোভা পায়। আজিজ ভাই, আমার মা নেই, এই খবরটা কেউ আপনার আমাকে দিতে পারলেন না। পুতুল খবরটা চিঠি লিখে জানাতে পারলো না। পুতুল কি তোমাকে চিঠি লিখবে ওই মিথুন ভাইজির ঠিকানায়? কি কথা বলছো না যে? ভেবে ছেলে ডুবে ডুবে পানি খাবে, কেউ টের পাবে না। কিন্তু পাপ যে কখনো চাপা থাকে না সে কথা জানো না? মিথুনের সাথে পাপ পুণ্যের কোনো সম্পর্ক আমার নেই। মিথ্যেবাদী, কেন তুমি পুতুলের জীবনটাকে নিয়ে ছিলিমিনি খেললে? পুতুলকে আমি আমার জীবনের চাইতেও বেশি ভালোবাসি। ভালোবাসো? তোমার এই ভালোবাসার আসল রূপ পুতুল নিজের চোখে দেখে এসেছে। তুমি ওই পাইজিটার সাথে অবৈধ রঙ্গলীলায় মত্ত ছিলে বলে তোমার চোখে পড়েনি। পুতুল কোথায়? সে বাড়ির কলঙ্ক চিরদিনের জন্য মুছে ফেলতে সে বেচারির লজ্জায় ঘৃণায় আত্মহত্যা। স্কাউন্ড্রেল, এই মুহূর্তে যদি আমার হাতে একটা রিভলভার থাকতো তাহলে তারা এক গুলিতে তোমার এই মাথার খুলিটা উড়িয়ে দিয়ে আমি আমার মনের সকল জ্বালা মেটাতাম। লুকা, এ কি হলো? মা, পুতুল, ওরা সবাই আমাকে ছেড়ে চলে গেল। তুমি কেন দাঁড়িয়ে রয়েছ? তুমি চলে গেলে না কেন? তুমি চলে গেলে না কেন? কেন আমি চলে গেলে তোমার দরজা খুলে দেবে কে বাবা? লুকা, is known by the company he keeps. মানুষ তার পরিবেশ দ্বারাই পরিচিত হয়, বুঝেছ? বুঝেছি, কিন্তু আর পড়ব না। পড়বে না তো বসে আছো কেন? যাও, তোমার ছুটি, যাও। শুনুন, চলুন ম্যাডাম, একটা ছবি দেখে আসি। আমাকে মাফ করবেন, আপত্তি কিসের? ভালো লাগছে না। ভালো লাগছে না? না, আমার সঙ্গে যেতে চাইছেন না? তাও হতে পারে। হোয়াট? কথাটার পরিণামটা একবার ভেবে দেখেছেন কি? যদি বলি আপনি যেতে বাধ্য, কারণটা জানতে পারি? আমার ইচ্ছের উপর আপনার চাকরিটা হয়েছে, আর আমারই ইচ্ছের উপর আপনার চাকরিটা যেতে পারে তা জানেন কি? ভেবেছেন চাকরিটার খুব প্রয়োজন, তাই সুযোগ নিচ্ছেন, তাই না? আপনার সঙ্গে সিনেমাও যেতে হবে, এ কথা তো বিজ্ঞাপনে লেখা ছিল না? ওই শালা, প্রয়োজন হলে আমার সঙ্গে তোমাকে জাহান্নামেও যেতে হবে। ছাড়ুন, মেয়েদের উপযুক্ত সম্মান দিতে শিখুন। এতিশাম চৌধুরীর শালা ফটিক চৌধুরী দয়া করে তোমার হাত ধরেছে, এটাই কি তোমার জন্য চূড়ান্ত সম্মান নয়? চলো তোমাকে কে বাঁচাবে? চলো হাতছাড়ন বলছি, আপনার মতো আমার বেহাল মেয়ে তো আমি দেখিনি। কি এত বড় স্পর্ধা? রাস্তার ভিকিরি হয়ে রাজসিংহাসনে বলবার চেষ্টা করা হচ্ছে? এ বাড়ির রূপ জৌলস আর ঐশ্বর্য বুঝি তোমার হিতাহিত জ্ঞানটাকে লোপ করে দিয়েছি? তোমার উগ্র যৌবনে লালসা দেখিয়ে আমার কচি ভাইটির মাথা খাচ্ছ, অসভ্য মেয়ে কোথাকার! বিশ্বাস করুন, আমার কোনো দোষ নেই। তোমার মতো নষ্টা মেয়েদের ছলনার অভাব হয় না।
যাও বাজারে নাম লেখো। ডাকবো স্যার। হ্যাঁ সিরিয়াল দেখে দেখে ডাক। মিস সাইদা রুকসানা, আচ্ছা মিস সাইদা, আপনার কি সেলসম্যানশিপ সম্বন্ধে প্রিভিয়াস কোন এক্সপিরিয়েন্স আছে? জি না, সবে ম্যাট্রিক পাস করে বেরিয়েছি। তবে স্যার আমি চালিয়ে নিতে পারবো। আচ্ছা আপনি আসুন। নেক্সট মিস শিরিন। আচ্ছা মিস শিরিন, সেলসম্যানশিপ সম্বন্ধে আপনার কি কোনো প্রিভিয়াস এক্সপিরিয়েন্স আছে? জি না, তবে আমি আইএ পর্যন্ত পড়েছি। আচ্ছা আপনি তাহলে আসুন। নেক্সট মিস পারুল। আপনি? আমারও তো একই প্রশ্ন, এ দোকান কি আপনার? আশা করি না বললো তা বুঝতে পাচ্ছেন। তা আপনিও কি ইন্টারভিউ দিতে এসেছেন নাকি? তা বেশ। জি। বেশ তো, যদি বলি আপনার চাকরি হয়ে গেছে? জি। কিন্তু কোনো জিজ্ঞাসাবাদ করবেন না? করব, তবে চাকরির সঙ্গে তার কোনো যোগাযোগ নেই। আপনি কাল থেকে জয়েন করুন। পছন্দ হয়েছে? কিছু বলছেন না যে? ঠিক বুঝে উঠতে পারছি। আচ্ছা যার জন্য কিনছেন তার গায়ের রংটা বলুন তো। তাকে তো দেখিনি। উনি বুঝি আপনার ভবিষ্যৎ? জি 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 জি। আচ্ছা এই দেখুন না, নতুন ধরনের শাড়ি আছে, আমাদের কাছে লেটেস্ট ডিজাইন পাবেন। জি জি। এবার বলুন। আপনাকে তো সব কাপড়ই ভালো লাগছে, সবগুলোই দিয়ে দিন। ধন্যবাদ। ওকে আহমেদ। জয় স্যার। পারুলকে চেম্বারে পাঠিয়ে দাও। জি স্যার। সব মিলিয়ে 420 টাকা। বস আপনাকে চেম্বারে ডাকছে। আচ্ছা। সেলসম্যানশিপে আপনার দক্ষতা দেখে সত্যি আমি খুশি হয়েছি। বলুন কি পুরস্কার পেলে আপনি খুশি হবেন? অভাবের সংকুচিত হাত বাড়ালে শুধু ভিক্ষে আর অনুগ্রহে পাওয়া যায়, পুরস্কারের প্রাচুর্যে আমার প্রয়োজন নেই। বটে, আপনার কথা শুনে মনে হচ্ছে পৃথিবীর প্রতি আপনি অত্যন্ত ফ্রাস্ট্রেটেড। আচ্ছা আপনার কি কিছুই চাইবার নেই? আছে, শুধু বেঁচে থাকতে চাই, আমার জন্য না হলেও আমার ছোট ভাইটির জন্য।
আসল কথা কি জানেন, পৃথিবীর ওপর অভিমান করে নিজেকে বঞ্চিত করার মতো বোকামি আর কিছুই নেই। চাওয়ার মতো চাইতে শিখুন, কিছুই অপূর্ণ থাকবে না। এই টেপ রেকর্ডারটা আমি আপনাকে প্রেজেন্ট করলাম, এত সংকোচ কিসের? নাও, নাও বলছি, নাও। বেকারদের আবার আপত্তি, চাকরি একটা হলেই হলো। বেশ, জানা রইল, পরে আসবেন। বলছি তো, আবার আসলেও কোনো লাভ হবে না। আপনার বড় ভাই আনোয়ার হোসেন চৌধুরী সাহেবের কাছ থেকে একটা রিকমেন্ডেশন লেটার নিয়ে আসুন, চাকরি হয়ে যাবে। ওনার রিকমেন্ডেশন নিয়ে চাকরি করতে চাই না, ধন্যবাদ। যে তোদের কথা ভুলে গেছে, কেন তুই তাদের কথা ভেবে ভেবে মরছিস জানিস? অনু সেই বাইজিটাকে নিয়ে নতুন করে সংসার পেতেছে। আর যদি আমার একটা চাকরি বাকরি থাকতো, তাহলে তোদেরকে এই বস্তিতে পচে মরতে হতো, আর ওই বর্বরটাকে আমি এক হাত দেখে নিলাম। কিন্তু কি করবো বল, সবই অদৃষ্ট। তোর এই মলিন চেহারা আমি আর সহ্য করতে পারছি না বোন, আমি আর সহ্য করতে পারছি না। চাকরির কোনো খোঁজ পেলে? না ভাবি, যেখানে চাকরির জন্য গেলাম সবাই বড় ভাইয়ের রেকমেন্ডেশন চাইছে, কিন্তু আমি তা পারবো না। প্রয়োজন হলে কুলি মজুর হয়ে পেট চালাবো, কিন্তু কিন্তু বড় ভাইয়ের কাছে কোনো দিন করুণা ভিক্ষা চাইতে যাব না। আমার এই পালা দুটো বিক্রি করে দেখো কিছু করতে পারো কিনা। না, আমি বেঁচে থাকতে তা পারবো না, এই অন্যায় আদেশ তুমি আমায় করো না ভাবি। আমি যা বলছি তাই করো। ভাবি, শহরে আমি যে এক নতুন ফেরিওয়ালা, এই শহরে আমি যে এক নতুন ফেরিওয়ালা, হরেক রকম সদা নিয়ে ঘুরে সারা বেলা ফেরিওয়ালা, এই শহরে আমি যে এক নতুন ফেরিওয়ালা। নেবে যদি কেশু কাছে, আয়নায় আছে, চিরুনি আছে, আছে কাঁচের চুড়ি, স্নো পাউডার আলতা সাবান মিলবে না তার জুড়ি, আরো আছে চুলের ফিতা রঙিন মোতির মালা ফেরিওয়ালা, এই শহরে আমি যে এক নতুন ফেরিওয়ালা, হরেক রকম সদা নিয়ে ঘুরে সারা বেলা ফেরিওয়ালা। চার চাকাতে ভাগ্য বেঁধে বুঝে নিলাম ভাই, সব জিনিসের মূল্য আছে মানুষের দাম নাই। চাকাতে ভাগ্য বেঁধে বুঝে নিলাম ভাই, সব জিনিসের মূল্য আছে মানুষের দাম নাই। ভাই বন্ধু
সবাই শোনো শোনো খোকা খুকি সস্তা দামে কিনবে যদি এসো গরিব দুঃখী সবার মুখের হাসি দেখে ভুলবো মনের জ্বালা ফেরিওয়ালা এই শহরে আমি যে এক নতুন ফেরিওয়ালা এই শহরে আমি যে এক নতুন ফেরিওয়ালা হরেক রকম সদা নিয়ে ঘুরে সারা বেলা ফেরিওয়ালা এই শহরে আমি যে এক নতুন ফেরিওয়ালা আমাকে একটু ছুটি দিতে হবে কেন একজন ভদ্রলোকের সঙ্গে দেখা করতে যাবো এইবার বড় ভাই বাড়ি থেকে বের করে দিয়েছে এ কথা কি তুমি জানো না তাঁতিবাজারের কানাগলিতে মনু তার ভাবিকে নিয়ে নতুন সংসার পেতেছে মিথ্যে কথা এ কখনো হতে পারে না আরে আমার বোন আমার চেয়ে তুমি বেশি জানো নাকি পুতুল আমার বোন হয়ে যে এতখানি অতঃপাতে নেবে যেতে পারবে তা আমি ভাবতেও পারিনি ইচ্ছে করি আজ আমি ওদের সাথে সমস্ত সম্পর্ক ছিন্ন করে দিয়েছি অন্যায়কে তো আর আমি প্রশ্রয় দিতে পারি না আমি বিশ্বাস করি না সেই সর্বনাশা অধ্যায়ের পৃষ্ঠাগুলো নিজের চোখে দেখলে বিশ্বাস ঠিকই করবে চলো নিজের চোখে দেখবে চলো ভাবি ভাবি এই না ভাবি আমার নতুন রোজগার কাজটা কি শুনি ফেরিওয়ালা জানো ভাবি নতুন ফেরিওয়ালা ভেবে লোকে যেন একটু বেশি জিনিসপত্র কিনেছে শেষ পর্যন্ত আমাকে এও শুনতে হলো মনু কেন ফেরিওয়ালারা কি মানুষ নয় ফেরি করাতে লজ্জা কিসের চুরি তো আর করছি না বেঁচে থাকার কি এতই প্রয়োজন কেন ভাবি আমার এই হতভাগ্য জীবনের সাথে তুমি আর নিজেকে জড়িও না তুমি চলে যাও তুমি চলে যাও এখান থেকে তুমি চলে যাও তুমি তাড়িয়ে দিলেও যাব না মাকে হারিয়েছি কিন্তু আমি তোমাকে হারাতে পারবো না ভাবি মনু ভাবি একই দেখছো ভেতরে চলো আরো ভালো করে দেখবে এসো না এত অল্পেই স্বাদ মিটে গেল পাড়াগাঁয়ের অশিক্ষিতা মেয়ে আমি যদি তোমাদের মনের মতো হতে না পারি যাবে না তো একমাত্র মৃত্যু ছাড়া তোমার কাছ থেকে কেউ আমাকে ছিনিয়ে নিতে পারবে না হঠাৎ না সকল কেন তুমি যখন বাপের বাড়িতে থাকবে তখন এই পুতুলটার দিকে তাকিয়ে তাকিয়ে তোমার কথা ভাববো মানুষের মন কেন কাঁদে
জীবনের বোঝা বয়ে চলে তারা বলো কোন অপরাধে তোমার ভুবনে এত অসহায় মানুষের মন কেন কাঁদে যায় ফিরে আসে পদাঘাতে দুর্বার আশা লাঞ্ছিত হয় নিদারুণ সংঘাতে আশ্রয় খোঁজে যার কাছে যায় ফিরে আসে পদাঘাতে দুর্বার আশা লাঞ্ছিত হয় নিদারুণ সংঘাতে স্নেহ মমতার ঝড় নেমে আসে জানি বজ্রের হুঙ্কারে হতাশার সুরে জীবনের ঝড় বাজে হৃদয়ের তারে বুকের পাঁজরে হাহাকার করে করুণায় আর তো না দে মানুষের মন কেন কাঁদে কারো শাসন মানে না বুঝেছেন তাই তো বলি মনটাকে অত প্রশ্রয় দেওয়া ঠিক নয় ভেবে দেখো পারু ঐশ্বর্য তোমার দোরগোড়ায় হামাগুড়ি দিচ্ছে মিথ্যে অভিমানে তুমি দোর আগলে বসে আছো ইচ্ছে করলেই তুমি সবকিছুর মালিক হতে পারো লোভ দেখাচ্ছেন লোভ নয় বাঁচতে হলে টাকার প্রয়োজন রয়েছে দারিদ্র জীবনকে শুধু বঞ্চনাই দেয় আশা করি নিজের জীবন দিয়ে তা তুমি উপলব্ধি করেছ বিশ্বাস করো পারু আমি তোমাকে ভালোবাসি মিথ্যে কথা পৃথিবীতে ভালোবাসা বলতে কিছুই নেই আমার মন কিছুতেই বিশ্বাস করতে চায় না মনু তোমার পারু নিশ্চয়ই একদিন তোমার কাছে ফিরে আসবে কোত্থেকে আসবে ভাবি কেউ বেঁচে আছে না মরে গেছে আমি তো কিছুই জানি না কোথায় যাচ্ছ কাজে কাজ কাজ পেয়েছো নাকি হ্যাঁ রাস্তা রাস্তা ফেরি করে বেড়াই চমৎকার বিরাট ল্যাবরেটরির মালিক আনোয়ার হোসেন চৌধুরীর ভাই রাস্তার ফেরিওয়ালা বলি একটা পাগলও তার স্বার্থ বোঝে
কিন্তু তোমরা তোমরা আমার অবুঝ হলে কেন বলো তো? কি বলতে চান আপনি? মামলা করে নিজের অধিকার আদায় করছো না কেন? ভাইয়ের বিরুদ্ধে মামলা করব? যে ভাই তোমাকে বঞ্চিত করে পথের ভিকিরি করে দিয়েছে, যে ভাই তার বিবাহিতা স্ত্রীকে ত্যাগ করে এক বাইজিকে রাজধানী সাজিয়ে ঘরে তুলেছে, তার বিরুদ্ধে মামলা করা কি মহা পাপ? যাই হোক, তবু ভাইয়ের বিরুদ্ধে আমি মামলা করতে পারবো না। এতই যদি উদারতা থাকে তাহলে তোমার ভাগের সম্পত্তিটা বাইজিকে না খাইয়ে গরিব দুঃখীদের মধ্যে বিলিয়ে দাও না কেন? ঠিক আছে, আমি মামলা করব। আচ্ছা মনোয়ার সাহেব, আপনি বলতে চাচ্ছেন যে আপনার ভাই অর্থাৎ আনোয়ার হোসেন চৌধুরী আপনাকে আপনার প্রাপ্য সম্পত্তি থেকে বঞ্চিত করেছেন? জি, তাছাড়া বড় ভাইকে সবসময় বিশ্বাস করে এসেছি, কখনো ভাবতে পারিনি যে ওনার ভেতরে এত বড় দূরভিসন্ধি ছিল। দ্যাটস অল ইওর অনার, ইওর উইটনেস। আচ্ছা মনোয়ার সাহেব, আপনার ভাইয়ের সঙ্গে আপনার সম্পর্ক কেমন ছিল? ভালো। তাহলে মামলা করলেন কেন? বাধ্য হয়েছি। কেন? বড় ভাই সমস্ত সম্পত্তি নষ্ট করে দিচ্ছিলেন। আপনি নিজে কাগজপত্র সব দেখেছিলেন? দেখার দরকার হয়নি, আমি জানি। ও, আপনি নিজে কিছু দেখেননি অথচ জানেন, তার মানে কোনো ওয়াকিবাল ব্যক্তি আপনাকে জানিয়েছে? হ্যাঁ। তার মানে আপনি স্বীকার করছেন যে আপনি নিজে অব ইওর ওন নলেজ কিছু না জেনে কারো কথায় বিশ্বাস করে অথবা বিশ্বাস করার ভান করে এই মামলা করেছেন? দ্যাটস অল ইওর অনার। আচ্ছা আনোয়ার সাহেব, আপনি হঠাৎ করে ফার্মেসিটা বিক্রি করে দিলেন কেন? বাজারে প্রচুর ধার দেনা হয়ে গিয়েছিল তাই। সে দেনা আপনি শোধ করলেন কি করে? নিজের পরিশ্রম দিয়ে। তাহলে সম্পূর্ণ নিঃস্ব অবস্থা থেকে এত বড় একটা ফার্মাসিউটিক্যাল ল্যাবরেটরি কিনলেন কি করে? আমার এক বান্ধবীর টাকা। তার নাম বলুন। নাম বলুন মিস্টার চৌধুরী। মিথুন। এবার মিথুনের পরিচয়টা দিন আদালতের সামনে। কি হল? আদালত তো আপনার জন্য সময় নষ্ট করবে না। এই প্রশ্নগুলো নিতান্তই অপ্রাসঙ্গিক। মোটেই নাই ইওর অনার। এই আনোয়ার হোসেন চৌধুরী, যাকে লোকে সৎ মহৎ মনে করে, যাকে সবাই ভাবেন একজন শিক্ষিত ও আদর্শ পুরুষ, আসলে তিনি কিছুই না, একজন অসৎ চরিত্র প্রতারক। আমি ওনার জীবনের প্রত্যেকটি ঘটনাকে আদালতের সামনে উপস্থিত করে প্রমাণ করে দেব ওনার জীবন কত কলঙ্কময়। মামলার হারজিত সম্পূর্ণ নির্ভর করছে তোর সাক্ষীর উপর। শক্ত হব, শক্ত হ। এমন সুবর্ণ সুযোগ হেলায় হারালে সারা জীবন এমনি ভাবে বসে বসে তোকে কাঁদতে হবে। প্রয়োজন হলে মিথ্যে কথা বলতেও যেন ভুলিস নি। কোথেকে যে ওই শালা আপদ এসে জুটলো ওদের সংসারে? আপদ? হ্যাঁ হ্যাঁ, ওর বড় ভাইয়ের শালা। ওই শালা এসে একটা সুন্দর পরিবারকে তছনছ করে দিল। জানেন, ওই শালাকে বিশ্বাস করে দোকানে বসিয়েছিল। তখন কোন শালা জানতো যে শালা চুরি করে দোকানটাকে শেষ করে দেবে? শুধু কি তাই, শালা নিজের বোনকে পর্যন্ত স্বামীর ঘর থেকে বিচ্ছিন্ন করেছে। হ্যাঁ হ্যাঁ, বিশ্বাস করুন, শালা ভাইয়ে ভাইয়ে ঝগড়া লাগিয়ে দিয়েছে। শালা যে কত বড় কালপ্রিট শালা। ওরে, ওকে আমি চলি। হ্যাঁ, শাড়িটার পছন্দ না হলে চেঞ্জ করে নেব। ওকে, সালাম আলাইকুম, বাই বাই বাই। তাহলে সব মিথ্যে, সবই কি এর ষড়যন্ত্র? এর রহস্যের ভেদ আমি করবই। তাড়াতাড়ি তৈরি হয়ে নে, কোর্টে যেতে হবে। যে ভাইয়া, তোমরা আমাকে ক্ষমা করো, কাঠগড়ায় দাঁড়িয়ে ওর বিরুদ্ধে আমি সাক্ষী দিতে পারবো না, তাই দেশের বাড়িতে চলে গেলাম।
শেষ পর্যন্ত তীরে এসে তরি ডুবে যাব। মিথুনের সঙ্গে আনোয়ার সাহেবের সম্পর্কের কথা আপনি কিছু জানেন? আমি যতদূর জানি তাতে ওদের বিয়ে হয়েছে। আমি মনোয়ার এবং পুতুল চিটাগাংয়ে ওদের যে অবস্থায় দেখেছি তাতে মনে হয় ওদের ভেতরে একটা আন্তরিক যোগসূত্র রয়েছে। যোগসূত্র? সেটা তো নিতান্ত পার্সোনাল ফ্রেন্ডশিপও হতে পারে, তাতে কুৎসা বা কানাকানি করবার তো কিছু নেই। আদালত সেটা ডিসাইড করবে। ইওর অনার, আমি এ ব্যাপারে আনোয়ার সাহেবকে কিছু জিজ্ঞেস করতে চাই। প্রসিড। মিথুনের সঙ্গে আপনার কি সম্পর্ক? বন্ধুত্ব। যদি বলি মিথুন আপনার বিবাহিতা স্ত্রী? অবজেকশন ইওর অনার, এ প্রশ্ন নিতান্তই ব্যক্তিগত। এই প্রশ্নের সাথে কি এই মামলার কোনো যোগাযোগ আছে? ইয়েস ইওর অনার। প্রসিড। এটা ব্যক্তিগত ব্যাপার নয়, এর মধ্যেই রয়েছে সমষ্টিগত সমস্যার সমাধান। আনোয়ার সাহেব, আপনি কি অস্বীকার করতে পারেন মিথুনের কন্যা আপনার ঔরস জাত? মিথ্যে কথা। সত্য স্বীকার করতে কেন ভয় পাচ্ছেন? ভাইকে বঞ্চিত করাই কি আপনার উদ্দেশ্য ছিল না? না। তাহলে আপনার ভাই মনোয়ার হোসেন চৌধুরী আপনার বিরুদ্ধে মামলা করতে এলো কেন? সেটা তো আমারও প্রশ্ন, কেন সে মামলা করতে এলো, সে কি চেয়েছিল আর কি পায়নি। দিনকে দিন বলিনি, রাতকে রাত বলিনি, সমস্ত ঝড় ঝাপটা একা মাথায় নিয়ে সংসার সমুদ্র পাড়ি দিতে চেয়েছিলাম, তবু ওদের গায়ে এতটুকু আঁচড় লাগতে দিইনি। আজ তারই প্রতিদানে আমাকে আসামির কাঠগড়ায় দাঁড়িয়ে জবাবদিহি করতে হচ্ছে। আপনার মতো একজন প্রতিষ্ঠিত লোকের মুখ থেকে এতগুলো মিথ্যা কথা শুনতে আদালত প্রস্তুত নয়? আপনারাই তো মিথ্যের উপর প্রতিষ্ঠিত করতে চাইছেন এই আদালতকে। আপনারা যুগে যুগে অনেক সত্যের গলা টিপে মেরেছেন এমনি গলাবাজি করে। বিচারের প্রহসনে আজ হয়তো আমি অপরাধী হব, কিন্তু একটা কথা মনে রাখবেন, এই আদালতের বড় যে আদালত সেখানে আমি নির্দোষ। কেন আজ আমি মা হারা, ভাই হারা, স্ত্রী হারা, কেন আজ আমাকে দুঃসহ মরণ যন্ত্রণা ভোগ করতে হচ্ছে, কেন আজ আমাকে আদালতের কাঠগড়ায় দাঁড়িয়ে জবাবদিহি করতে হচ্ছে, কেন কেন কেন? আমি মামলায় জিততে চাই না, নিজের ভাইয়ের বিরুদ্ধে মামলায় জিতে আমি কি করব? এ রহস্য ভেদ করে এমন সাধ্য পৃথিবীতে কারো নেই। এমন চাল চেলেছি, একসঙ্গে রাজা উজির দুটোই মা। চৌধুরী আনোয়ার হোসেন, তুমি ভেবেছিলে চিরদিন তুমি আমাকে তোমার দোকানের কর্মচারী করে রেখে তুমি সাহেব সেজে থাকবে, সেগুলো বালি। সুই হয়ে ঢুকি, ফাল হয়ে বেরুই। আচ্ছা আনোয়ার সাহেব, আপনার স্ত্রী এখন কোথায়? শুনেছি মারা গেছে। কার কাছ থেকে শুনতে পেলেন তার মৃত্যু সংবাদ? আমার শ্যালক আজিজ সাহেবের কাছ থেকে। কিভাবে তিনি মারা গেলেন? শুনেছি আত্মহত্যা। একটা লোক কত বড় ক্রিমিনাল হলে নিজের স্ত্রী সম্বন্ধে এত বড় একটা মিথ্যে কথা রটাতে পারে? থামুন, বিনা প্রমাণে আমার মক্কেলকে ক্রিমিনাল বলা যাবে না। প্রমাণ তার স্ত্রী নিজেই দেবে। আমার স্ত্রী? পুতুল জীবিত আছে? মহামান্য আদালত, আমার যা কিছু আছে সব ওরা নিয়ে যান, আমি শুধু আমার স্ত্রীকে ফিরে পেতে চাই। মুখোশ খুলে যাবার পর আপনি যে ছলনার আশ্রয় নিচ্ছেন দেখতে চমৎকারই লাগছে। অবশ্যই দুষ্কৃতিকারীদের জন্য ছলনার অভাব হয় না, কিন্তু মিথুনকে ঘরে তোলার জন্য কি আপনি এই ষড়যন্ত্রের আশ্রয় নিয়েছিলেন? না না না, আমার স্ত্রীকে আমি প্রাণের চেয়েও বেশি ভালোবাসি। বিশ্বাস করুন, আমি আমার স্ত্রীকে প্রাণের চেয়েও বেশি ভালোবাসি। এবার সাক্ষী মিঠুন। ¶¶
আপনি আনোয়ার সাহেবকে টাকা কেন দিয়েছিলেন? সেটা আমার ব্যক্তিগত ব্যাপার। একটা কলগার্লের ব্যক্তিগত ব্যাপার বলতে তার হৃদয়ের কতগুলো কুৎসিত লালসা ছাড়া আর তো কিছু নয়। উকিল সাহেব, সাক্ষীর কাঠ গড়ায় দাঁড়িয়েছি বলে এ কথা ভাববেন না যে আপনার সব অশ্লীল অমার্জিত প্রশ্নের জবাব দিতে বাধ্য। ব্যক্তিগত জীবনে আমি যাই হই না কেন, আপনার কাছে তার জবাব দিয়ে করতে আমি আসিনি। ভদ্র ভাষা প্রশ্ন করুন। তাহলে বলো, আনোয়ার সাহেবকে টাকা দেওয়ার পেছনে আপনার কি স্বার্থ ছিল? আমি যে একেবারে নিঃস্বার্থ ছিলাম এ কথা বললে মিথ্যে বলা হবে। আমার মেয়ে সিমি যাতে বড় হয়ে তার বাবা মায়ের পরিচয় দিতে পারে তার চেষ্টা আমি করেছিলাম। আমাদের সমাজ মেয়ে পুরুষের বন্ধুত্বকে সাদা চোখে দেখে না, তা আমি জানি। তবু যে মেয়ের জন্য আমি কাদায় নেমেছি তাকে যে আমার বাঁচাতেই হবে, তাই আমি আনোয়ার হোসেনের মতো একজন মহৎ লোকের স্বর্ণাপন্ন হয়েছিলাম। আপনার মেয়ে কি আনোয়ার সাহেবের অনুসজাত সন্তান নয়? না, আনোয়ার সাহেব নিঃসন্তান। আনোয়ার সাহেবের সাথে কবে আপনার বিয়ে হয়েছিল? আমি কেন তাকে বিয়ে করতে যাব, আমার স্বামী আছে। তাহলে বলুন কে কে আপনার স্বামী? চুপ করে রইলেন কেন? বলুন বলুন কে আপনার স্বামী? তিনি এই কোর্টেই আছেন। কে বলুন কে কে আপনার স্বামী? বলুন কে কে? উনি উনি আমার স্বামী। আপনি যে মিথ্যে বলছেন না তার প্রমাণ? আমাদের ম্যারেজ রেজিস্ট্রেশনের কপিটাই আমি মহামান্য আদালতের সামনে পেশ করছি। Your Honor, আমি আজিজ সাহেবকে দুটো কথা জিজ্ঞেস করতে চাই। Proceed. Thank you. আচ্ছা আজিজ সাহেব, নিজের স্ত্রীকে অন্যের বউ বলে চালিয়ে দিতে আপনার বিবেকে বাঁধল না? মানে আমার ভুল হয়ে গেছে। ভুল? বড় চমৎকার ভুল। আপনার বোন যে মারা গেছে এ কথাটাও আনোয়ার সাহেবকে আপনি কি ভুল করেই জানিয়েছিলেন? মানে মানে অর্থের লোভে আমি। ইওর অনার, আমার লার্নেড ফ্রেন্ড অপ্রাসঙ্গিক প্রশ্ন করছে। আজিজ সাহেব ভুল করে যাই করুন না কেন, আনোয়ার সাহেব যে ষড়যন্ত্র করে তার ছোট ভাইকে সম্পত্তি থেকে বঞ্চিত করতে চেয়েছেন সে কথা কোর্টে প্রমাণিত হয়েছে। মহামান্য আদালত, এই মামলার চূড়ান্ত রায় দেওয়ার আগে এই আদালতের সামনে আমি কিছু তথ্য পেশ করতে চাই। বলুন। এই মামলা সবকিছুই ওই আদি সাহেবের ষড়যন্ত্র। এই মহিলাকে আদালতে সাক্ষী মানা হয়নি। সব সাক্ষীর বড় সাক্ষী আমার এই টেপ রেকর্ডার, এর মধ্যে আদি সাহেবের সমস্ত স্বীকারোক্তি রয়েছে। এই মহিলা বদ্ধ উন্মাদ, ইওর অনার, আদালতের টেপ রেকর্ডারের প্রমাণ গৃহীত হতে পারে না। তবু আমি শুনব। রহস্য ভেদ করে এমন সাধ্য পৃথিবীতে কারো নেই। এমন চাল চেলেছি, একসঙ্গে রাজা উজির দুটোই মা। চৌধুরী আনোয়ার হোসেন, তুমি ভেবেছিলে চিরদিন তুমি আমাকে তোমার দোকানের কর্মচারী করে রেখে তুমি সাহেব সেজে থাকবে, সেগুলো বালি। সুই হয়ে ঢুকি, ফাল হয়ে বেরোই। মিথ্যে সাক্ষী ও ষড়যন্ত্রের অভিযোগে আমি মিস্টার আজিজকে গ্রেফতার করার অর্ডার দিই। পারো
কথা আছে, দাঁড়াও পারু, শোনো। পারু, পারু, কেন তুমি এমন করে আমার কাছ থেকে পালিয়ে বেড়াচ্ছ? কি এমন অপরাধ করেছি আমি? অপরাধ তুমি করোনি, অপরাধ আমার ভাগ্যের। না না পারু, ভাগ্যের দোষ দিয়ে আর আমি তোমাকে হারাতে পারবো না। তোমার জন্য কৃতজ্ঞতা আজ আমার সারা মন ভরে উঠেছে। তুমি না থাকলে হয়তো একটা মিথ্যেকে আজীবন সত্য বলে মেনে নিতাম। আমি আমার কর্তব্যই পালন করেছি। আমাকেও আমার কর্তব্য করতে দাও পারু, চলো আমার সঙ্গে। না, আমি যাব না। যে স্ত্রী একটা মিথ্যেকে সত্য বলে মেনে নিয়ে আমার প্রতি এত বড় একটা অবিচার করতে পেরেছে, তার সঙ্গে আমার কোনো সম্পর্ক থাকতে পারে না। মিথ্যে অভিমানের সময় এটা নয় অনু। আমাকে কেন্দ্র করে যখন তোমাদের মাঝে এত বড় একটা ভুল বুঝাবুঝি হয়ে গেছে, তখন তোমার জন্য না হোক, আমার জন্য হলেও তোমাকে যেতে হবে। আমি সব ভুল বুঝাবুঝির অবসান করে দিতে চাই। কিন্তু না, কোনো কিন্তু নয়, চলো চলো। বড় মিয়া, বড় মিয়া, আমিও যাব বড় মিয়া। না, তুমি এখানেই থাকবে। ওই মামলা বাসটা না আসা পর্যন্ত এই বাড়ি থেকে তোমার যাওয়া চলবে না। তার হাতে এই দলিলটা দিয়ে বলবে আমি আমার স্থাবর অস্থাবর সমস্ত সম্পত্তি ওর নামে লিখে দিয়েছি। ভাইয়া, ভাইয়া, দিনু কাকা, ভাইয়া, ভাইয়া, ভাইয়া কোথায় দিনু কাকা? বৌমার কাছে চলে গেছে। চলে গেছে, চলো পারু, আমরাও যাব। দাঁড়াও, তুমি সম্পত্তি চেয়েছিলে, এই নাও, বড় মিয়া তার সমস্ত সম্পত্তি তোমার নামে দিয়ে গেছে। এইবার থাকো তুমি তোমার বাড়িতে, আমি চললাম, থাকলেও চললাম। না, আমি সম্পত্তি চাই না। দিনু কাকা, শোনো, শোনো। না না, তোমার কোনো কথাই আমি শুনবো না। তবু শুনে রাখুন, আপনার স্বামী নির্দোষ। আমার স্বামী দোষী না নির্দোষী, তার চরিত্রের সার্টিফিকেট নেবো তোমার মতো ছলনাময় নারীর কাছ থেকে। হ্যাঁ, এটাই আমার পরিচয়। আমরা রূপ দিয়ে, মোহে ভুলিয়ে জীবন বাঁচানোর জন্য মানুষের সাথে অভিনয় করি। কিন্তু আপনি কেন অভিনয় করছেন আপনার স্বামীর সাথে? অভিনয়? অভিনয় নয় তো কি, সত্য মিথ্যা যাচাই না করে কেন আপনি আপনার স্বামীকে ছেড়ে চলে এলেন? এতদিন একসঙ্গে ঘর করেও সোনা রং তার প্রভেদটা বুঝতে পারেননি। কুলির নারী বলে গর্ব করছেন, কিন্তু স্বামীর প্রতি এই কি আপনার কর্তব্য? সমাজ আপনাকে যতই উচ্চাসনে বসাক না কেন, আপনি নারী কুলের অমর্যাদা। বেরিয়ে যাও, বেরিয়ে যাও এখান থেকে। তোমার মতো একজন নষ্টা মেয়ের মুখে এসব কথা শোভা পায় না। নষ্টাই হোক আর যাই হোক, ওর আর একটা পরিচয় আছে ভাবি, এবং সেটা চন্দ্র সূর্যের মতো সত্যি। উনি তোমার আজিজ ভাইয়ের আইনসম্মত বিবাহিতা স্ত্রী। না না, এ আমি বিশ্বাস করি না, এ আমি বিশ্বাস করি না। তুমি বিশ্বাস না করলো, সত্য কোনোদিন মিথ্যে হতে পারে না ভাবি। আদালতে তোমার ভাইয়ের মুখোশ খুলে গেছে, এই হতভাগ্য নারীকে বিয়ে করে নিজের স্বার্থ চরিতার্থ করার পর সরে পড়েছিল তোমার আজিজ ভাই। তাই নিজের পাপ চাপা দেওয়ার জন্যে আমার নির্দোষ ভাইকে জড়িয়েছিল এর সঙ্গে। আমাদের জীবনের এই করুণ পরিণতির জন্য দায়ী ওই স্কাউন্ডেলটা। মানুষ, মানুষ এত স্বার্থপর হতে পারে এ আমি ভাবতেও পারি না। বড্ড দেরি হয়ে গেল, আমি আজ কোন মুখে ওর কাছে গিয়ে দাঁড়াবো? আমার অপরাধ ক্ষমার যোগ্যতাও রাখে না। না বোন, স্বামী শুধু গুরুজনই নন, তিনি বন্ধু। যে কোনো অন্যায়, যে কোনো অপরাধকে ক্ষমা করার মতো মন আপনার স্বামীর আছে। আপনি আর দেরি করবেন না, তিনি বাইরে অপেক্ষা করছেন। আমাকে তুমি শাস্তি দাও, আমাকে তুমি শাস্তি দাও।
আমাকে তুমি শাস্তি দাও, আমাকে তুমি শাস্তি দাও, আমাকে তুমি শাস্তি দাও। আমরা কম পেয়েছি পুতুল, আর কেন? আমাকে আর অপরাধী করো না। আবার পালিয়ে যাবে না তো? না না, একমাত্র মৃত্যু ছাড়া তোমার কাছ থেকে কেউ আমাকে ছিনিয়ে নিতে পারবে না, কেউ না। তোমার শখের পুতুলটাকে ভেঙে দিয়ে এসছো, এখন কি করবে বলো? ভয় নেই বোন, তোমার জন্য আমি একটা জ্যান্ত পুতুল নিয়ে এসেছি, এই নাও। এতদিন তোমার মা হওয়ার বাসনা ছিল, আজ মা হয়েছো, এবার আমার ছুটি। না জেনে অপরাধ করেছি তাই বলে ক্ষমা করবে না ভাবি? ভাবি, এত আপন করে কেউ আমাকে কোনোদিন ডাকেনি ভাই। তুমি তুমি আমাকে আরেকবার ভাবি বলে ডাকো। ভাবি, আজ আমি স্বীকৃতি পেয়েছি, আজ আমি স্বীকৃতি পেয়েছি, জীবনের প্রতি আজ আমার কোনো দুঃখ নেই, সমাজের প্রতি আমার আর কোনো অভিযোগ নেই। তাহলে বলুন, আপনি আমাদের কাছে থাকবেন? আমার অভিশপ্ত জীবনের ছায়া কাউকে স্পর্শ করুক সে আমি চাই না ভাই, আমাকে বাধা দিও না। আমার যে এখনো অনেক কাজ বাকি, ভালোই হোক আর মন্দই হোক, আমার স্বামীকে যে জেল থেকে ফিরিয়ে আনতেই হবে। ওকে জেল থেকে ফিরিয়ে আনার দায়িত্ব তোমার শুধু একার নয়, তুমি এ বাড়ির বউ, আমাদের অনুমতি ছাড়া তোমার কোথাও যাওয়া চলবে না। এই যে ছোট বউ, তোমাকেও বলে দিচ্ছি ভাই, না বলে কয়ে হুট করে পালিয়ে যাওয়া হবে না। পার্বতীকে হারিয়ে দেবদাসের যা অবস্থা! ভাবি, এই সেই মেয়ে যার কথা তুমি বলেছিলে, মামলা মাস্টার পছন্দ আছে বলতে হবে। তোর লীলা বোঝাই ভার। সন্দেহ নাই। আরে দিলু তুই? সন্দেহ নাই ভাইজান, আসল তোর যখন ধরা পড়ছে তখন আমি আর বাইরে বাইরে থেকে কি করুম, আবার তো দোকান পাট খুলবে নি, আমারও তো কাম লাগবো। সন্দেহ নাই, ঘটনাও খারাপ।